কোরআনের যেন কোনো ক্ষতি না হয় খেয়ালত না হয় আল্লাহর কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের উপরে আলোচনা করতে গিয়ে আমার দিলেন আকাশকে বললেন আসমানকে যখন কথা বলা হলো আল্লাহর আসমান কোরআনের ভারতের উপরে কোরআনের পাওয়ারের কাছে হার মেনে গিয়ে কোরআনের ক্ষমতার কাছে হার মেনে গিয়ে আল্লাহর যা তৈরি করা আসমান ঝজঝ ঝজ করে কান্না শুরু করে দিলেন আল্লাহ দর바 শরীফে কান্না আরম্ভ হয়ে গেল আকাশ বলেছিল গো রব্বুল আলামিন আমি আকাশ আমার ওপরে যদি আপনি কোরআন নাযিল করেন এই কোরআনের যা পাওয়ার কোরআনের যা শক্তি এই কোরআনের যা ক্ষমতা এই কোরআনের যা ক্ষমতা প্রদান করেছেন এর পাওয়ার সহ্য করবার মতো শক্তি আমি আকাশ আমার নাই আমি সহ্য করতে পারবো না আল্লাহ আপনি কাবুল্লাহ শরীফে ঘোষণা করেছেন ওয়া ফুতিহাতিস সামা ওয়া ফাকানাত আবওয়াবা কবে জিনসালা শুরু হবে ভূমিকম্প শুরু হবে সেই দিনে আমি আসমান টুকরো টুকরো হয়ে যাব আমি আসমান দরওয়াজা দরওয়াজা হয়ে যাব আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে আসমান হিসাবে আমার অস্তিত্ব থাকবে না আল্লাহ জানি না কবে সেই কিয়ামত আরম্ভ হবে কবে জলসালা শুরু হবে ভূমিকম্প শুরু হবে আমি জানি না গো আল্লাহ একমাত্র আমার সম্পর্কে খবর আপনি বলতে পারেন তবে আমার উপরে যদি কোরআন নাজিল করা হয় তাহলে আমি এটুকু বলতে পারি আর যদি আমার উপরে কোরআন নাজিল হয় তাহলে আজই আমার উপরে ভূমিকম্প শুরু হয়ে যাবে আজই আমি আসমান টুকরো টুকরো হয়ে যাবে এই কোরআনের পাওয়ার সহ্য করার মতো ক্ষমতা আমি আকাশ আমার নাই কাদা কাদি আল্লাহ কোরআন আমার উপরে নাজিল করবেন না এর সে শক্তি পাওয়ার ক্ষমতা ধরে রাখার মতো ক্ষমতা বি আকাশ আমার নাই আল্লাহ যদি আজ আমার উপরে কোরআন নাজিল করা হয় তাহলে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে অস্তিত্ব বলে আর কিছু থাকবে না আল্লাহ তাই আমি কোরআনের হেফাজতকারী হতে পারবো না ধরে বলুন সুবহানাল্লাহ আর ধরে বলা যাবে না সুবহানাল্লাহ

তোমার অপারকত এই বল অভাব তুমি জানিয়ে দিয়েছো তবে কেন না কেন না আমার আল্লাহ পাক সিদ্ধান্ত পরিবর্তন করলেন ইল্লা আরাদনাল nal আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি আমার আল্লাহ পাক বললেন হে আকাশ কাঁদিস না যা ছরে যা সরে যা পারবি না যখন তোর উপরে আমি কোন দেব না আল্লাহ পাক আকাশকে সরিয়ে দিয়ে দ্বিতীয় মত দ্বিতীয় হিসাবে যখন যাকে নির্বাচিত করেছিলেন তাকে আমার আল্লাহ পাক ডাক দিলেন কোরআনের ভাষায় জানিয়ে দেওয়া হলো ইন্না আরাদনাল আমানাতা আল্লাহ সামাওয়াতি ওয়াল আরদি আকাশ যখন অস্বীকার করলো কেঁদে জারে জার হয়ে গেল ওই সময় আমার

আলোচনা করতে গেলে বিতর্কিত আলোচনায় আসতে হবে বিতর্কিত আলোচনা যাওয়ার ইচ্ছা আমার মোটেও নাই কারণ এই জায়গায় বিজ্ঞানের সঙ্গে কোরআনের সঙ্গে হয় ঘোষণার সঙ্গে বিজ্ঞানের মত মেলে না তাই কোরআনে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন এই পৃথিবীটাকে ভাসমান অবস্থায় পানির উপরে ভাসমান অবস্থায় রেখে দিয়েছে বলুন তো বাবাজি একটা যে কোনো জিনিস যদি পানির উপরে ভাসমান অবস্থায় রাখা হয় তাহলে এনি টাইম যে কোনো মুহূর্তে ওই জিনিসটি হেলাধে কাত হতে পারে না পারে না পানির উপরে যদি ভেসে থাকে কাত হবে না কাঁধ হতে পারে হেলাধুলা করতে পারে ওলট পালট হতে পারে একটু হাওয়া আসলে কাঁধ হয়ে যাবে ঝড় উঠলে ওলট পালট হবে তাই আমার আল্লাহ পাক এই পৃথিবীটাকে পানির উপরে যে ভাসমান করে রেখেছে তার জলন্ত দৃষ্টান্ত হিসাবে প্রমাণ হিসাবে দলিল হিসাবে আমার আল্লাহ জানিয়ে দিয়ে দিলেন এই বিশ্বের মানব জাতির ভাসমান পৃথিবীটাকে স্থির করার জন্য ভাসমান পৃথিবীটাকে এক জায়গায় ধরে রাখার জন্য আমি আল্লাহ পাক ওয়াল জিবালা আওতাদা এই পৃথিবীর উপরে মাঝে 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 পাহাড় তৈরি করে দিয়েছি ওই পাহাড় গুলো তেরেক মতো করে সেটা দিয়েছি তক্তার সাথে আরেকটা তক্তা দিয়ে যেমন তেরেক মেরে দেওয়া হয় আল্লাহ পৃথিবীটাকে ভাসমান পৃথিবীটাকে স্থিত করার জন্য ধরে রাখার জন্য মজবুত করে দেওয়ার জন্য এই পৃথিবীর উপরে মাঝে মাঝে মাঝে

বিজ্ঞান বলছে পৃথিবী অস্থির ঘুরপাক খাচ্ছে এই জায়গায় বিজ্ঞানের সাথে কোরআনের সহমত হয় না আমার আল্লাহ বলছে পৃথিবীটাকে স্থির করে দিয়েছি আর স্থির করবার জন্য আমি পাহাড় তৈরি করে পেরেকের মতো পুঁতে দিয়েছি যাতে আমার পৃথিবী হেলা দোলা না করতে পারে এই জবান আমার আলোচনা এদিকে নয় আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম মুসলমান কারা কাদের উপরে কোনার নাজিল করা হয়েছে সেই কোরআনের পাওয়ার কতটা আল্লাহ কোরআন নাজিল করার জন্য এই পৃথিবীটাকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন হে পৃথিবী তোমার উপরে আমি বহু টন টন মাল চাপিয়ে দিয়েছি তুমি পৃথিবী ভারসাম্য হিসাবে আমার তোমার উপরে আবার কোটি 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 সৃষ্টি জীব বসবাস করে চলাফেরা করে কত কলকারখানা তৈরি হয়েছে সব বহন করবার ক্ষমতা তোমার আছে অনেক শক্তি অনেক ক্ষমতা অনেক পাওয়ার তোমার তাই আমি আল্লাহ সুষ্ঠা হিসাবে আমি আল্লাহ ঠিক করেছি আমার আরশো ইলাহিতে রাখা কুরআন মাজিদকে আমি তোমার উপরে নাযিল করতে চাই তুমি আমার কুরআনের হেফাজতকারী হয়ে যাও হাদিস শরীফের পরিভাষায় বলা হয়েছে আল্লাহ পাক যখন নিজের ইচ্ছাটাকে পৃথিবীকে ডেকে প্রকাশ করেছিলেন পৃথিবী ওই সময় বর্তমান অবস্থায় আল্লাহর দরবারে ফেবড়েছিলেন গো রব্বুল আলামিন আল্লাহ আমি পৃথিবী আমার অনেক শক্তি অনেক ক্ষমতা আমি পৃথিবী আমাকে আপনি অনেক ক্ষমতা দিয়েছেন অনেক শক্তি অনেক পাওয়ার দিয়েছেন কিন্তু আপনি তৈরি করা বিশ্বের সর্বপ্রথম সর্ব উৎকৃষ্ট ধর্মগ্রহ

আর আছে তাহলে আমি পৃথিবী আর পৃথিবী থাকব না আমি অতল তলে তলিয়ে যাব কোথায় যাব আমার নাম নিশানা থাকবে না অস্তিত্ব থাকবে না আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে আল্লাহ তাই এই পাওয়ারফুল কোরআন আমি পৃথিবী আমার উপরে নাযিল কল্লাবিয়ের ভরসামনিতে পারবো না জোরে বলুন সুবহানাল্লাহ এটা আমার পক্ষে সম্ভব না আমি পারবো না গো আল্লাহ আমার আল্লাহ পাক বলেছিলেন কে পৃথিবী হে জমিন শুনে রেখে দাও তুমি পারবে না বেশ তোমাকে নিতে হবে না আমার আল্লাহ নিজের ইচ্ছার কথাটা ভালো করে প্রকাশ করলেন ইন্না আরাদনাল আমানাতা আল্লাহ বলছেন আমি আমানত দেব তাই ডেকেছি আলাস সামাওয়াত আকাশকে আকাশ যখন অস্বীকার করল ডেকেছি আমি জমিন ডেকেছি সেও অস্বীকার করেছে আমার আল্লাহ পাক তৃতীয় নির্বাচিত মনোনীত তৃতীয় হিসাবে যাকে নির্বাচিত মনোনীত করেছিলেন তাকে ডাক দিলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি একটু আগে যে বিষয়টি আমি বলছিলাম যে পৃথিবীটাকে স্থির করার জন্য মাঝে মাঝে পাহাড় তৈরি করে দিয়েছেন আল্লাহ তৃতীয় মনোনীত হিসাবে কোরআন নাজিল করার জন্য এই পাহাড়কে ডাক দিলেন আমার আল্লাহ বললেন এ পাহাড় আমি তোমাকে অনেক শক্তি সামর্থ্যওয়ালা করেছি তোমাকে দিয়ে পৃথিবী স্থির করিয়েছি তোমাকে দিয়ে পৃথিবীর উপরে পেরেকশাটা করে দিয়েছি হে পাহাড় তোমার অনেক ক্ষমতা অনেক শক্তি অনেক পাওয়ার তোমার আছে এই পাহাড় শুনে রেখে দাও পৃথিবীতে তোমাকে নাজিল পৃথিবীতে বসিয়ে দেওয়ার ফলে বড় বড় তুফান সাইক্লোন হ্যারিকেন টর্নেডো টাইফুন অনেক সুনামি মহাসুনামি আমি এমন করে সব তোমার উপরে সে আছড়ে পড়ে কিন্তু তোমাকে কেউ কিছু করতে পারে না তোমার কাছে এসে বাধা প্রাপ্ত হয়ে সবাই ফিরে যেতে বাধ্য হয় তোমার কাছে সবাই হার মেনে যায় তাই শক্তি সবচেয়ে দিক থেকে বিচার করে আমি আল্লাহ নির্বাচন করেছি তোমার উপরে আমি কোরআন নাযিল করব তোমার অভিমতটা কি বলো এক তো আকাশ অস্বীকার করেছে পারল না দ্বিতীয়ত জমিন কেঁদে পালিয়েছে সেও নিল না তিন নম্বরে পাহাড়কে যখন আবার আল্লাহ এই ঘোষণা দিলেন পাহাড় জানিয়ে দিয়েছিল ও গরব বলা সত্যি আমাকে আপনি শক্তি সমর্থওয়ালা করেছেন আমাকে অনেক ক্ষমতার অধিকারী বানিয়েছেন অনেক শক্তি অনেক ক্ষমতা আমাকে দিয়েছেন কিন্তু আল্লাহ আমার শক্তি আর আপনার ওই নাজিল করা লাউহে মাহফুজে সংরক্ষিত করে রাখা গ্রহণ তো মুকুট কোরআনের শক্তি এই দুটো শক্তি আসমান আর জমিন সমান পার্থক্য আল্লাহ এই পাওয়ার ওয়ালা কোরআনের শক্তি বহন করবার ক্ষমতা আবি পাহাড় আমার হবে না আল্লাহ যদি আমার তারপরে আপনি কোরআন নাজিল করেন ওই কোরআনের একটা জায়গায় আপনি বলেছেন ওয়াল জিবাল আওতাদাত আপনি আমাকে পেরেক স্বরূপ করে পৃথিবীতে পুঁতে দিয়েছেন অপর একটা জায়গায় আপনি বলেছেন ওয়াসুইগিরাতিল জিবাল ফাকানাত সারাবা যেদিন কিয়ামত শুরু হবে কিয়ামত আরম্ভ হবে জলজলা শুরু হয়ে যাবে ওই দিনে আসমান টুকরো টুকরো হবে পাহাড় চলতে শুরু করবে তুলার কিন্তু শুরু করে দেবে আল্লাহ আমি জানি না কবে সেই কেয়ামত আরম্ভ হবে কবে জলজলা ভূমিকম্প শুরু হবে আজ আমি আপনাকে বলতে পারি এই পাওয়ার ওয়ালা কোরআন যদি আমার উপরে আজ নাজিল হয়ে যায় তাহলে আমি পাহাড় আমার ভূমিকম্প আমি পাহাড় আমার জলজলা আমি পাহাড় আমার কেয়ামত আজই শুরু হয়ে যাবে এই কোরআনের পাওয়ারে আমি তুলো ধরা হয়ে আকাশের দিকে উড়ে উড়ে চলে যাব কোরানের পাওয়ার সহ্য করার মতো ক্ষমতা আমি পাহাড় আমার নাই জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ એટલે নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি কুরআনটা খুব পাওয়ারফুল কোরা খুব শক্তিশালী কোরা অথচ এই কুরআনটাকে ঘরের তাকায় তাকে মাচায় আলমারিতে তুলে রাখতে আমাদের একটু কষ্ট হয় হয়। বাবু প্রমাণ প্রকাশ পায় আমাদের কাছে কিছুই আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন সবাই যখন একের পর এক অস্বীকার করে সবাই যখন একের পর এক অস্বীকার করা শুরু করে দিয়েছে

তোমাদের কাছে আমানত দিতে চেয়েছিলাম তোমরা কোরআনের পাওয়ারের কাছে নত স্বীকার করেছো কোরআনের শক্তির কাছে হার মেনেছো এই আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি এই কোরআনটাকে আমি মানুষের উপরে নাজিল করতে চাই আর সেই মানুষ হিসাবে আমার দোস্ত আমার বন্ধু আমার হাবিবকে আমি আল্লাহ নির্বাচন করেছি এই কোরআন আমার নবীর উপরে নাজিল করা হবে বরং সুবহানাল্লাহ

আমি আপনাদের কাছে হিসাবে আল্লাহ। তার পাওয়ার শক্তি ক্ষমতা থেকে নাজিল করা যাদের জন্য নাজিল করা হয়েছে তারা সেই কোরআনের অনুকূলে কতটা জীবন ব্যবস্থা তৈরি করবে কতটা জীবন ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে পারলে তবে তাদেরকে মুসলমান বলা যাবে এই কোরআন নাজিল করার জন্য আমার আল্লাহ যখন নির্বাচন করলেন আমার নবীকে জিব্রাইল আমিনকে ডাকলেন দেখে বললেন এই যা আমার হাবিব আমার দোস্ত হীরা গুহার মধ্যে বসে আছে অপেক্ষায় আছে আমাকে খোঁজ করছে আমার তালাশ করছে তো আমার তরফ থেকে এই কোরআনের কোরআনে কারি আমার দোস্ত আমার হাবিবের উপরে নাজিল করে জিব্রাইল আমিনকে হুকুম দিয়ে আল্লাহ পাঠালেন জিবরাইল ফেরেস্তা রওয়ানা হবেন ঠিক এমনি সবাই আমার আল্লাহ জিবরাইল ফেরেশতাকে বাধা দিলেন এ জিব্রাইল দাঁড়াও حدیث شریف আলোচনা করা হয়েছে ہے আমিনকে যখন আবার جب اللہ جانانے کے لیے দিলেন জিব্রাইল মনটা খারাপ হয়ে গেল ও রব্বুল আলামিন তা হলে কি ইলকুমত আপনার হাবিবের উপরে নাজিল হবে না আপনার হাবিবের উপরে কোরআনটা কি নাজিল করা হবে না আল্লাহ কেন আমাকে বাধা দিলেন নিষেধ করলেন আটকালেন জিব্রাইলের মনের ভিতরে চিন্তা শুরু হয়ে গেলো আমার আল্লাহ পাক জিব্রাইল আমিন আটকে দিয়ে জিব্রাই জিবরাইল আমিনকে বাধা দিয়ে বললেন ও মালাইকা ফেরেস্তা ও মালাইকা জিবরাইল আমিন আমি আল্লাহ তোমাকে যে আমার হাবিবের উপরে কোরআনটা নাজিল করতে পাঠাচ্ছি এর সাক্ষী স্বরূপ এর সাক্ষী হিসাবে আমি আল্লাহ তোমার সাথে আমার রহমতের ফেরেস্তা পাঁচশত ফেরেস্তাকে দিয়ে দিতে চাই তুমি আমার পাঁচশো ফেরেস্তাকে সঙ্গে করে নিয়ে সাক্ষী হিসাবে তাদেরকে রেখে আমার রসুল আমার দোস্ত আমার হাবিবের উপরে কোরআন নাজিল করে আসবে জোরে বলুন সুবহান আল্লাহ জিব্রাইল ফেরেশতা হেতুটা বুঝতে পারলে ইসলাম শরীয়তে সন্দেহ প্রকাশ পায় এরকম কোন কাজ আমার আল্লাহ তরফ থেকে করা হয়নি যে কাজের উপরে সন্দেহ দেখা দিতে পারে আর যার মধ্যে সন্দেহ প্রকাশ পায় সেই কাজটাকে ইসলাম কখনো অনুমতি দেয়নি সন্দেহের কোনো অবকাশ নেই ইসলামে অথচ আমরা সকলে সন্দেহের সঙ্গে আপোষ করে নিয়েছি কি বর্তমান বাস্তব জীবন যেটা তৈরি হয়েছে সব সন্দেহের সাথে আমাদের আপোষ সত্যের সাথে আপোষ নেই সন্দেহের সাথে আপোষ যেগুলির মধ্যে সন্দেহ দেখা দেয় সেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য এবং সেগুলি আমাদের কাছে প্রিয় এই মর্মে ছোট্ট দুটো মশলার উপর একটুখানি আলোচনা করব খুব ছোট্ট মশলা আমাদের সকলেরই জানা জিনিস আল্লাহ পাক আমাদের আদি পিতা আদম নবীকে তৈরি করার পর থেকে কাকে তৈরি বিবাহ পড়ালেন আল্লাহ স্বামী স্ত্রী হিসাবে আল্লাহর জান্নাতে বসবাস করার অনুমতি দেওয়া হলো এখানে একটা জিনিস আল্লাহবাদ নিষেধ করেছিলেন সে জিনিসটি কি ওয়ালা তাকরাবা হাযিহিশ-শাজারাহ কোরআনে এবং হাদিসে কোথাও আপনি দেখাতে পারবেন না যে আল্লাহ পাক আদম সফিউরুল্লাহকে গন্দম গাছের ফল খেতে নিষেধ করেছিলেন এটা হাদিস কোরআনে কোথাও বরং আল্লাহ নিষেধ করেছিলেন কি আল্লাহ বলেছিলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ-শাজারাহ হে আদম তোমরা ওই গাছের নিকটবর্তী হবে না ওই গাছের কাছাকাছি হবে না ফল খাবে না এই কথাটা কোথাও নেই তো যেখানে গাছের কাছে যাওয়া নিষেধ করে দেওয়া হয় সেখানে ফল খাওয়ার কোনো প্রশ্ন আসতে পারে ফল খাওয়া তো অনেক দূরের ব্যাপার তার কাছে যাওয়া নিষেধ আদম শফিউল্লাহকে আল্লাহ ওই গাছের কাছাকাছি হতে নিষেধ করে দিলেন এই গাছের কাছাকাছি হতে নিষেধ করা এটাকে অমান্য করা হলো এখানে সন্দেহের অবকাশী আল্লাহ রাখলো না আদম শফিউল্লাহ গাছের কাছাকাছি মানে একটু দূরত্ব থেকে পার হচ্ছে দেখছে একটা কান্নার আওয়াজ আসছে আদম শফিউল্লাহর কানে একটা কান্নার আওয়াজ ভাবছি কে কাঁদছে তাকিয়ে দেখছে গাছের ডালে বসে বসে একজন কাঁদছে আদম শফিউল্লাহ কৌতূহল অব বসত আস্তে আস্তে কাছাকাছি হয়ে বলছে ভাই তুমি গাছের ডালে বসে বসে কাঁদছ কেন 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 কি হয়েছে তো উত্তর না দিয়ে ওর কান্নার যা সুর ছিল যা আওয়াজ ছিল সেই আওয়াজটাকে আরেকটু চোড়া করে আরো জোরে কামতে আরম্ভ করল তো আদম শফিউল্লার মনে তখন দয়া হচ্ছে যে কি হয়েছে ভাই তুমি কেন কাঁদছ তো গাছের ডালে বসে বসে কাঁদতে কাঁদতে বলছে যে হুজুর আমি আমার জন্য কাঁদছি না আমি আপনার জন্য কাঁদছি এর মনের ভিতরে আরো সন্দেহ দেখা দিল সে কি ওর জন্য কাঁদে না আমার জন্য কাঁদছে আমার কিসের জন্য কাঁদছে এটা জানতে হবে আমার মনের মধ্যে একটা কৌতূহল ভাই কি বলছো তুমি তুমি আমার জন্য কাঁদছো বলে হ্যাঁ আমি আপনার জন্যই কাঁদছি বলছে কেন কি হয়েছে না বলবো না যত বলছে বলবো না এর মনের ভিতরে আদম শফিউল্লাহর মনে তত তো জানার ইচ্ছা প্রকাশ পাচ্ছে আরো মনটা চাইছে কৌতূহল হচ্ছে যে কেন কি বিষয়টা আমার জন্য কেন কাঁদ বলছে ভাই বলো না কি হয়েছে বলছে না বলবো না বললে আপনার ক্ষতি হবে কোনো মতে বললো না সেদিন চলে গেল দ্বিতীয় দিন আবার যাচ্ছে দেখছে একই ভাবে কাঁদছে সেদিনও গেল গিয়ে সেদিনও একই জবাব দিল যে আমি আপনার জন্য কাঁদছি বলছে ব্যাপারটা কি ভাই আজ না বললে তোমাকে ছাড়বো না আমার জন্য তুমি কাঁদছ অথচ আমাকে বলবে না তা কি করে হয় তো বলছে হুজুর কি বলবো আল্লাহ যে আপনার তৈরি করেছেন আপনাদের দুজনকে জান্নাতে রেখে দিয়েছেন এখানে আপনাদের রাখবে না এটা আল্লাহর অনেক আগের চিন্তা ভাবনা আছে তাই রাখবে না যেহেতু এই রকম একটা পরিকল্পনা আল্লাহর আছে তাই আপনাদের এই গাছের ফল গাছের কাছে আসতে নিষেধ করে দিয়েছি কারণ যদি আপনারা এই গাছের কাছে আসেন আর এই গাছে যে ফল হয়ে আছে তখন কৌতূহল হবে যে গাছের কাছে আসলে তো ফল দেখতে পাবেন আর এই ফলটা যদি কোনো রকমে আপনারা খেয়ে ফেলতে পারেন তারে অমর হয়ে চিরস্থায়ী হয়ে জান্নাতে থেকে যাবেন আপনাদের আর বার করতে পারবেন তাই আল্লাহ কৌশল করে আপনারা এই গাছের কাছে আসতে নিষেধ কর কি বলছি তা হয় না তো স্রষ্টা হিসাবে তিনি যেটা বলেছেন সেটা মানতে হবে জায়গা তৈরি হলো তখন আদমকে দিয়ে না করতে পেরে মা হাওয়ার পিছনে লেগে গেল তাকে ধোকা দিয়ে সেইখানে নিয়ে এসে সেই গন্দম ফল কৌশলে মেয়ে ছেলেকে বাঘ করিয়ে কৌশলে আদম শফিউল্লাহ খাইয়ে দেওয়া হলো হাওয়াকেও খাওয়ানো হলো এই নিষেধ করা আল্লাহ নিষেধ করেছিলেন কাছে যেতে এইটাকে অমান্য করে ওর কাছে গিয়েছিল বলে গমদম ফল কৌশলে পড়ে শয়তানের ধোকাবাজি পড়ে ফল পর্যন্ত খেতে হয়েছে ও যদি আল্লাহর হুকুম মেনে ওর কাঁচা না যেত গাছের কাছে না যেত তাহলে ফল খাওয়ার কোনো প্রশ্ন আসতো না আসতো তো আল্লাহ নিষেধ করেছেন গাছের কাছে যেতে সেইটাকে অমান্য করায় ও ফল ফল পর্যন্ত খেতে হয়েছে সেজন্য আল্লাহ বলেছেন যেখানে সন্দেহ আছে সেই জায়গায় তোমরা যাবে না সেখানে গেলে যেটার উপরে নিষেধাজ্ঞা আছে সেটাও তোমার কাছে এসে হাজির হবে ঠিক জাস্ট একটা ছোট্ট কথা জবাব ওই মোষের গোস্ত খাওয়া আমাদের জন্য জায়েজ না না জায়েজ মোষ যে জবাই হয় মোষের গোস্ত খাওয়া জায়েজটা না যায় মোষের খাওয়া হালাল তো নাকি না হলে আর একটা জানোয়ার আছে তার দুটো বড় বড় দাঁত আছে আর বড় লম্বা একটা সুর আছে ও জানোয়ারটা কি বলে হাতি মোষের গোস্ত খাওয়া হালাল হাতির গোস্ত খাওয়া কি বলে হাতির গোস্ত খাওয়া কি হাতির গোস্ত খাওয়া হলো হারাম মোষের গোস্ত খাওয়া হারা হালাল আর হাতির গোস্ত খাওয়া হারাম এর মাঝখানে আরেকটা জানোয়ার আছে এই জানোয়ারটা না হাতি আর না মোষ দুটো শিং লাগিয়ে দিলে মোষ আর দুটো মূলের মতো দাঁত লাগিয়ে একটা সুর দিলে হাতি এই জানোয়ারটা কি বলতে পারবেন এই জানোয়ারটাকে আমরা আমাদের পরিভাষায় বাংলা ভাষায় গন্ডার বলে বলেছিল হালাল হাতির খাওয়া গোস্তার গন্ডারের খাওয়া কি বলতে পারবেন পরিভাষায় হাতির গোস্ত খাওয়া হারা মোষের গোস্ত খাওয়া হালাল আর গন্ডারের গোস্ত খাওয়া না হারা না হালাল হালালো নয় হারাম ঠিক এই ভাবে আমাদের এই পুকুর খালে চিংড়ি মাছ হয় চিংড়ি মাছ খাওয়া কি মকরু আর একটা দাঁড়াবে আর একটা প্রাণী যায় তাকে কাঁকড়া এই কেঁকড়া খাওয়াটা কি কেঁকড়া খাওয়াটাও মুখ চিংড়ি মাছ খাওয়া মকরু আর কেঁকড়া খাওয়াও মকরু চিংড়ি মাছ খাওয়াটা হালালের কাছাকাছি আর ক্যাঁকড়া খাওয়াটা হারামের কাছাকাছি হলেও কাঁকড়া খাওয়াটা মকরু এই মকরু জিনিস ক্যাঁকড়া খাওয়া এই মকরু মনে করে যে চিংড়ি মাছ খাওয়াও মকরু ওটা খাচ্ছি যখন ক্যাঁকড়া খাওয়াটাও মকরু ওটা খায় চিংড়ি মাছ খাওয়া অভ্যাস হতে হতে ক্যাঁকড়া খাওয়া যদি শুরু করে তো ক্যাঁকড়া যে খাওয়া শুরু করবে এর পক্ষে ক্যাঁকড়া খাওয়া মকরু খাওয়া মকরু জিনিসটাও যখন খাওয়া শুরু করবে হারাম জিনিসটা খেতে ওর অটোমেটিক বাধা আসবে না ও অটোমেটিক একদিন না একদিন হারাম জিনিস খাবে তাই গন্ডারের গোস্তটা খাওয়া না হালাল না হারাম এর মধ্যে সন্দেহ জন্মবতী সন্দেহ দেখা দিয়েছে তাই রসুল বললেন যদি কেউ এই গন্ডারের গোস্ত খাওয়া হারামও নয় হালালো নয় এই করে যদি কেউ গন্ডারের গোস্ত খাওয়া শুরু করে দেয় ও একদিন না একদিন হাতির গোস্ত খাবে তো সন্দেহ নেই এই যেটার উপরে সন্দেহ প্রকাশ পায় সে জিনিসটি সরিয়াতে তার কোনো জায়গা নেই আরেকটি খুব মজার ব্যাপার বাবু তবে আমার আলোচনা ঠিক যে জায়গায় রেখে এসেছি মনে রাখবেন আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাব কারণ বিষয়বস্তুটির উপরে ফিরিয়ে না নিয়ে গেলে আমরা সঠিকভাবে আলোচনাটা মাথায় উঠতে পারবো খুব দারুণ একটা ইম্পর্টেন্ট মজার ব্যাপার সেটা হলো একদিন আমার নবী পাকের দরবারে একজন সাহাবী এসেছিলেন আল্লাহ রসুল সাহাবাই কেরামদের সম্পর্কে বলেছেন আসহাবিকার নজুম একতে দায়িত্ব আমার সাহাবারা এক একজন এক একটা নক্ষত্রের সমতুল্য ওদেরকে তোমরা অনুসরণ করলে হেদায়ত প্রাপ্ত হবে একজন নবী পাক এর সাহাবী নবীর কাছে এসেছেন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রসুল বললেন বাবা কি খবর নিয়ে এসেছো বলো কুকুর প্রশিক্ষণ ধাওয়া পোষা কুকুর সেই কুকুরটাকে পাখিত পাঠিয়েছি এটা স্বীকার আমার পোষা এবং আমার শিকারী কুকুরটাকে পাঠানোর সময় আমি বলে দিয়েছি যা আমার জন্য একটা শিকার ধরে নিয়ে আসবি আমি পাঠিয়ে দিয়েছি সে বাড়ির থেকে বার হয়ে গেছে গিয়ে একটা শিকার ধরে আমার জন্য নিয়ে এসেছে হুজুর ওই শিকারটা খাওয়া আমার জন্য জায়েজ না না জায়েজ এখন এই জায়গায় স্বাভাবিকভাবে আমাদের মনের ভেতরে একটা প্রশ্ন আসছে আসে না নবী সাহাবী কুকুর পাঠিয়েছে তাও পোষা কুকুর সেই কুকুর একটা শিকার ধরে নিয়ে আসছে নবীকে জানতে সেতে যেটা খাওয়া আমার জন্য জায়েজ না না জায়েজ তাহলে কুকুর পোষা জায়েজ এই কথা থেকে এটা প্রমাণিত হয় না হয় না যে কুকুর পোষা নিশ্চয়ই জায়েজ আছে তা না হলে নবীর সাহাবী কেন এই প্রশ্নটা জিজ্ঞেস আরেকটি মজার ব্যাপার হল আল্লাহর রাসূল বললেন বাবা ওই কুকুরটা যদি তোমার প্রশিক্ষণ দেওয়া পোষা কুকুর হয় আর তাকে যদি তুমি পাঠিয়ে থাকো আর তোমার কথা মতো মালিকের হুকুম মতো গিয়ে সে যদি শিকারটা ধরে অক্ষত অবস্থায় এনে তোমার কাছে দেয় তাহলে ওই শিকারটা তোমার জন্য খাওয়া জায়েজ হবে নবী যখন জায়েজ বলে দিয়েছে তাহলে কুকুর পোষা জায়েজ তো টাকা হিসাব মতো তাই পড়ে তো আর আমরা আলেমদের বুকে সারা এলাকায় জলসা জুলুসে মসজিদ মাদ্রাসায় যত আলেম মৌলভী আছে তাদের মুখে হার হামেশাই শুনছি কুকুর পোষা কুকুর পোষা কি না যায় যে বাড়িতে কুকুর থাকে সে বাড়িতে কি আসে না সে বাড়িতে ফেরেশতা আসে না প্রবেশ করে না এই ঠিক এইটার উপরে একদিন আমার কাছে একটা কাগজে প্রশ্ন লিখে দিয়েছি

আমরা মরবো না কেয়ামত পর্যন্ত আমার হয়ে যাবে আচ্ছা বাবু আমার কথাটা আমার বাবাজি বলে ফেললেন যে কুকুর যে বাড়িতে থাকে সেই বাড়িতে রহমতের ফেরস্তা আসে না তো আজরাইল কি রহমতের ফেরস্তা বলে মনে হয় ও তো ডান্ডাওয়ালা ফেরস্তা ও তো পিটাই করার ফেরস্তা যাই হোক বাবাজি শরিয়াতে কুকুর পোষা যায় আমাদের দেশের এই নেড়ি কুকুর নয় শরিয়াতে এক ধরনের কুকুর সেই কুকুরটা পোষা তবে কেবলমাত্র বাড়ি পাহারা দেওয়ার উদ্দেশ্যে এবং সেটা শিকারী কুকুর যদি হয় মালিকের বাড়ি পাহারা দেওয়ার উদ্দেশ্যে পোষা সেই উন্নত মানের বিদেশি সেই কুকুরটা সেই কুকুরটা পোষা যায় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ মা আমেনার লাল জানিয়ে দিয়ে দিলেন ও আমার সাবি শুনে রেখে আমি নবী জানিয়ে দিয়ে দিলাম তুমি বাড়িতে যে কুকুরটা পুষেছ ওই কুকুরটা যদি কেবল মাত্র তোমার বাড়ি পাহারা দেওয়ার উদ্দেশ্যে পোষা হয়ে থাকে ওই কুকুরটা যদি সত্যি তোমাকে মালিক হিসাবে প্রাধান্য দিয়ে থাকে ও জওয়ান যুবকেরা কুকুরের সবচেয়ে লোভনীয় খাদ্য লোভনীয় খাবার হলো গোস্ত তাই নবী বললেন শুনে রেখে দাও ও আবার সাবি তোমার ওই পোশাক কুকুরটা যদি তুমি পাঠিয়ে দিয়ে থাকো শিকার ধরার উদ্দেশ্য করে ওই কুকুরটা গিয়ে যদি একটা মোরগ শিকার করে একটা মুরগি শিকার করে একটা পাখি শিকার করে ওই মোরগ ওই মুরগি ওই পাখি তার শরীরটা গঠন করা গোস্ত দিয়ে তাই কুকুরের লোভ দিয়ে খাদ্য হলো গোস্ত এই সাবি শুনে রেখে দাও কুকুরটা সবটা সাসরণ করে তুমি মালিক হিসাবে তোমাকে প্রাধান্য দিয়ে তোমার হুকুম মোতাবেক হুকুম মতো ওই কুকুরটা যদি সেই শিকারটা ধরে যেখানে খাবলা মেরে খাবল মেরে তাকে ধরেছে ওই জায়গা থেকে যদি এক চুল পরিমাণ গোস্ত না নিজে খায় যদি সম্পূর্ণ রূপে তোমার হুকুম পালন করে শিকারটা ধরে অক্ষত অবস্থায় এবং জীবিত অবস্থায় এনে তোমার কাছে হাজির করে তাহলে শরিয়াতে তাকে প্রমাণ করায় ওই কুকুরটা তার লোভের বশবিত হয়ে শিকার ধরে নাই বরং সে মালিকের হুকুম পালন করেছে তার লোভের বশবিত হয়ে যদি শিকার করতে তাহলে ওর থেকে এক টুকরো গোশত সে না খেয়ে নিয়ে আসতো না তাই যেহেতু তার গায়ে আঁচড় লাগাইনি খাইনি তার লোভনীয় খাদ্যটা সে সংরক্ষণ করেছে মালিকের হুকুম পালন করার জন্য তাই আবি রাসূলুল্লাহ জানি

ওখান থেকে যদি এক খাবল গোস্ত তুলে খেয়ে নি আর বাকিটা তোমার জন্য নিয়ে আসে তাহলে ওটা খাওয়া তোমার জন্য না যায় ওটা খাওয়া তোমার জন্য যায় হবে না কারণ তখন ওর মধ্যে সন্দেহ দেখা দেবে যে ও শিকারটা ধরেছে ওর লোভের বসবিত হয়ে না তোমার হুকুম পালন করতে গিয়ে ও যখন এক টুকরো খাবে তখন ওর লোভের বসবিত হয়ে শিকার করেছে এটা প্রমাণ হবে তাই তোমার হুকুম পালন করেছে এর আর ওর লোভের বসবিত হয়েছে দুটোর মধ্যে সন্দেহ দেখা দেবে যেহেতু সন্দেহ দেখা দেবে তাই ওটা খাওয়া তোমার জন্য জায়েজ হবে ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী সাহেব নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবুল্লাহ আমার পোশাক কুকুর আমি শিকার ধরার জন্য পাঠিয়ে দিয়েছি ওগো আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা মালিকের হুকুম পালন করার দিকে লক্ষ্য করে আমার পাঠানো কুকুরটা যে শিকারটা ধরেছে ওই শিকারটাকে তার গায়ে আচর পর্যন্ত দেয় নাই রক্তপাত পর্যন্ত করে নাই সে অক্ষত অবস্থায় ধরে মালিক হিসাবে আমার কাছে নিয়ে এসেছে কিন্তু হুজুর ঘটনাটা ওইখানে একটা জায়গায় অসুবিধা হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ আমি কুকুরটাকে যখন পাঠিয়েছিলাম ওই কুকুরটা শিকার ধরে যখন আমার বাড়িতে ফিরে এসেছিল সেই কুকুরটা যখন আমার বাড়িতে ঢুকেছিল তখন সে একা ঢোকে নাই তার সাথে আর একটা কুকুরকে সঙ্গে করে নিয়ে আমার বাড়িতে ঢুকেছে আমার বাড়িতে প্রবেশ করেছে প্রবেশ করার সময় তারা দুজনা একসাথে এসে প্রবেশ করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিন্তু আমি পাঠিয়েছিলাম একজনকে শিকার ধরে দুজনা এসে আমার বাড়িতে হাজির হয়ে গেছে ওই শিকারটা আমার জন্য খাওয়া জায়েজ হবে না না জায়েজ হবে আল্লাহর রাসূল বললেন বাবা সাহাবী শুনে রেখে দাও ইসলাম কখনো সন্দেহকে প্রাধান্য দেয় না ইসলাম কখনো সন্দেহকে জায়েজ ঘোষণা করে না তাইও আমার সাহাবী শুনে রেখে দাও তোমার পোশাক ও কর্তব্য শিকার ধরার জন্য পাঠিয়ে দিয়েছিলে এর উপরে তুমি সন্তুহীন ছিলে কোন রকমের সন্দেহ ছিল না কিন্তু ওই কুকুরটা যখন শিকার ধরে আর একজন সঙ্গীকে সাথে করে নিয়ে তোমার বাড়িতে এসে ঢুকেছে তাহলে তুমি জানো না শিকারটা অরিজিনালি কে ধরেছে তোমার কুকুরটা ধরেছে না ওই কুকুরটা ধরেছে কে শিকারটা করেছে এবং কে কিভাবে শিকারটা করা হয়েছে এর তো যখন সন্দেহ প্রকাশ হয়ে গেছে আমি নবী জানিয়ে দিয়ে দিলাম সন্দেহকে প্রাধান্য ইসলাম দেয় না কখনো তাই ওই শিকারটা যদিও অক্ষত অবস্থায় যদিও রক্ত বিনা রক্তপাতে তোমার কাছে হাজির করানো হয়েছে তথাপি ওই শিকারটা তোমার জন্য খাওয়া কখনোই জায়েজ হবে না ইসলাম কত সুক্ষ ভেবে দেখি আচ্ছা বাবু সন্দেহ যেখানে সন্দেহের যেখানে অবকাশ নেই মদ খাওয়াটা কি সন্দেহ যুক্ত হারাম যে মদ খাওয়া হারামের উপরে কি কোনো সন্দেহ আছে সুদ খাওয়াটা যে হারামের মধ্যে কোনো সন্দেহ আছে

নিয়ে সমাজ ব্যবস্থা আমাদের সেইভাবে চলছে

আমিন সুরে রেখে দাও মানুষ আস্তে 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 যখন তিন পার হয়ে যাবে বছরের পর বছর পার হবে যুগের পর যুগ পার হবে শতब्दির পর শতাব্দী পার হয়ে যাবে মানুষের মতানৈক্য ঘটবে মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে ওই সময়তে ও জিব্রাইল আমিন সুরে একদল মানুষ তার আবু বকরকে করবে আরেক দল মানুষ ওমরকে অনুসরণ করবে আরেক দল মানুষ আলীকে অনুসরণ করবে আর একদল উবাই ইবনে খলফকে অনুসরণ করবে আর একদল উসমানকে অনুসরণ করবে একদল মানুষ আজিজকে অনুসরণ করবে একদল মানুষ ফেরাউনের অনুসরণ করবে এই রকম মানুষ বিভিন্ন দলভুক্ত হয়ে যাবে ও মলাইকা জিবরাইল আমিন শুনে রেখে দাও ঠিক সেই সময় যারা আবু বকরকে অনুসরণ করবে আবু বকরকে ভালোবাসবে আবু বকরকে মেনে নেবে ওই দল বল তা বলবে এই শুনে রেখে দাও এই যে কোরআন নবী মোহাম্মদের উপরে নাজিল করা হয়েছে এই কোরআনটা মোহাম্মদের উপরে নাজিল করা হতো না এই কোরআনটা নাজিল করা হতো এই উপরে করা হতো না এই কোরআনটা আমাদের নেতা উমারের উপরে নাজিল করা হতো এই কোরআনটা নবী মোহাম্মদের উপরে নাজিল করা হতো না এই কোরআনটা আমাদের নেতা আলীর উপরে নাজিল করা হতো তাই যে যে দলটাকে ভালোবাসবে সেই দলের সাপোর্ট এসে কথা বলবে এই মালাইকা জিবরাইল আমি শুনে রেখে দাও সেদিনে সন্দেহ তৈরি হবে তারা বলবে কোরআনটা মুহাম্মাদের উপর নাজিল হতো না আল্লাহর ফেরেশতা হিংসা করে আমাদের নেতা আলীর উপরে নাজিল না করে নবী মুহাম্মাদের উপরে নাজিল করে গেছে তাই আমরা নবী মুহাম্মাদকে মানবো না আমরা নবী হিসাবে আমাদের নেতা আলী কে মানবো আমরা নবী হিসাবে আমাদের নেতা আবু বাকার কে মানবো আমরা নবী হিসাবে আমাদের নেতা ওসমান কে মানবো ওমর কে মানবো ইয়াজিদ কে মানবো মুয়াবিয়া কে মানবো এমনি করে তারা বিভিন্ন দলভুক্ত হয়ে যাবে তাই আমি আল্লাহ এমন কাজ করি না যার মধ্যে সন্দেহ হতে পারে সন্দেহ থাকতে পারে এই মালাইকা জিবরাইল তাই আমার নির্দেশে যে আমার দোস্ত আমার হাবিবের উপর

আমি নিয়ে না ভাইরা আমার বাবা জিদা

সম্মুখে হাজির হয়ে গেছে আল্লাহ রসুলের সামনে এসে দাঁড়িয়ে গেছে আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ আসসালাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ বলে যখন জিব্রাইল আমিন দাঁড়িয়েছে আল্লাহ রসুল জিব্রাইলের চেহারাটা লক্ষ্য করে চেহারাটা দর্শন করে নবী পাকের মনে নবী পাকের অন্তরে ভয় সৃষ্টি হয়ে গেছে আল্লাহ নবী থর থর করে কাঁপতে শুরু করে দিয়েছেন আল্লাহর হাবিবের

কটা দিন আগে আমরা সবাই বা জামাতে চাচা ভাইপো গ্রামবাসী প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই মিলে জুলে ঈদগার ময়দানে গিয়ে ঈদের নামাজ আমরা করেছি ঈদের নামাজটা পড়েছি ঈদের নামাজ পড়ার গ্রামবাসী প্রতিবেশী হিসাবে যে যতটা পেরেছে একে অপরের সঙ্গে সালাম মোসাবা মোহানাকা বুকে বুক ঠেকিয়ে মেলামেলি করে এই বুকে বুক ঠেকিয়ে মেলামেলি করাটাকে মহান করা বলা হয় অনেকেই আছেন এইদের দিনে মোয়াদা করা ঈদের দিনে মেলামেলি করাটাকে প্রাধান্য দেয় না এটা দিকে ঘৃণা করে বলে ওটা করা যাবে না কার শরীরে কি রোগ আছে বলা যাবে না তাই ওটা করলে ছোঁয়াচে রোগ হতে পারে ওইভাবে মোয়ানেকা করা চলবে না এ ফতোয়াও অনেক আলেম দিয়ে থাকে এই মুসলমানেরা এই যে মোয়ানেকা করা হয় সিনাই সিনাটা মিলিয়ে দিয়ে দরুদ শরীফ একবার দরুদ শরীফ করে পড়তে পড়তে সিনায় সিনাটা বিলিয়ে তিনবার করে মিলবি মেলামেলি করা হয় এরই নাম হলো মুআনাকা করা আল্লাহর নবীকে যখন বললেন ইকলা বিসমি রব্বিকাল লাযী খালাক নবী আমার ভয়ে তত্ত্বর করে কাঁপতে শুরু করে দিয়েছে জিবরাইল আমিন কে আমার আল্লাহ বললেন হে মালাইকা জিবরাইল না না এমনি করে হবে না ও জিবরাইল আমিন আমার রাসূলের সঙ্গে তুমি মুআনাকা করো সিনা সঙ্গে সিনাটা মেলাও আল্লাহর নবীর কাছাকাছি হোক আমার নবীকে জিব্রাইল আমিন বুকের সঙ্গে চেপে ধরে প্রথম যখন আমার নবীর সিনায় সিনাটা দিয়ে মানকা করলেন ওই সময় আমার রসুলের সিনা মোবারকের সঙ্গে সিনাটা যখন লাগানো হলো আল্লাহ রসুলের ভয়ে যেন একটু কমে গেল দ্বিতীয়বার যখন সিনায় মেলানো হলো দ্বিতীয়বারে আরো ভয়টা কমে গেল তৃতীয় মানকা করা তৃতীয়বার সিনা সিনাটা মেলানোর সাথে সাথে আদি শরীফের মধ্যে এসেছে আমার আল্লাহ পাক যা দিয়ে দিয়েলেন ও আমার বান্দা বান্দীরা জিবরাইল আমায় আমার রসূলের সঙ্গে যখন সিনাই সিনাটা দিয়ে তিন মার বানে দিয়েছে ওই সময় আমি আল্লাহ আমার তবল থেকে আমার রসুলে পাকের সিনামubarukটাকে আমি আল্লাহ পরিষ্কার করে দিয়েছিলাম কে বললেন ইকরা হে রাসূল আপনি পড়ুন بسم رব্বিকাল্লাজি খলাক সেই রবের নাম যে রব আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাসূল ঐ সময় উত্তর দিলেন আনা উম্মিয়ুর মা আনা বিকালিইন কে তুমি আমাকে পড়তে বলছো আমি তো লেখা পড়া জানি না আমি তো কোনো স্কুলে যাই নাই কলেজে যাই নাই ইউনিভার্সিটিতে যাই নাই মাদ্রাসায় পড়ি নাই মক্তবে পড়ি নাই আমি তো লেখা পড়া জানি না আমি তো করতে পারব না আনা উম্মি উম্মা আনা বেকার আমি তো সাধারণ মানুষ আমি পড়াশোনা করতে পারি না পড়তে ও জীব যুবকেরা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা মামিনার লাল মরুর দুলাল কে জিবরাইল আমিন আবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাহর নবী বললেন আনা উম্মিয়ুন মা আনা বিকাদিইন আমি তো উম্মি মানুষ পড়াশোনা জানি না আমি পড়তে পারবো না হাদিস শরীফের পরিভাষায় বলা হলো যখন জিবরাইল আমিনের সঙ্গে আমার নবীর মুসাবা মুআনাকা হলো তৃতীয়বারের বারে আমার রাসূলের পাকের সিনার

صحيح. وعلى آل سيدنا. যে চোর পড়ে দরুদ ধন্য যে চোর পড়ে দরুদ প্রিয় নবীর নাম দুই জাহানে মিটবে তাহার সকল মনস্কাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা ভাইরাবার বাবা দীরা দিবরাই রাবিন যখন চলে গেলেন আল্লাহ বিঘিরা গুহা থেকে বাহির হবে থর থর করে কাঁপতে কাঁপতে ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে হাজির হয়ে গেলেন নবীকে কাঁপতে দেখে মা খাদিজা চিন্তিত আল্লাহর হাবিবকে গিয়ে বলছে হুজুর কি হয়েছে আপনার কেন আপনি এমন করে ভয়ে ভীত হয়ে কাঁপছেন কেউ আপনাকে ভয় দেখিয়েছে কোন সন্ত্রাসী আপনার উপরে অত্যাচার করার জন্য আইটেম নিয়েছে আক্রমণ করার জন্য পরিকল্পনা করেছে কেউ কি আপনাকে ধমক দিয়েছে কেউ কি ভয় দেখিয়েছে আপনি কেন এমন করে কাঁপছেন আল্লাহ নবী খাদিজাতুল কুবরাকে বললেন বিবি খাদিজা এই দেখো আমার সাথে এই এই ঘটনা ঘটেছে মা খাদিজাতুল কুবরা رضی আল্লাহ তাআলা আনহা আল্লাহর হাবিবকে বললেন আপনি চিন্তা করবেন না তৎকালীন সময়ে একজন ভালো জ্ঞানী ব্যক্তি ছিলেন মা খাদিজা বললেন আপনি চিন্তা করবেন না একটা কম্বল নবীকে গায়ে দিয়ে দিলেন দিয়ে বললেন হুজুর চলেন ওইখানে যাই আপনার এই গল্পটা ওখানে বলবেন নিঃসন্দেহে আপনার এই ঘটনা তাবি তিনি মানেটা তিনি করে দেবেন আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই আল্লাহর হাবিবকে সাথে করে মা খাদিজাতুল কুবরা নিয়ে গেলেন গিয়ে সমূহ ঘটনাটা বিস্তারিতভাবে বর্ণনা করলেন এই ঘটনাটা শোনার সাথে সাথে ওই জ্ঞানী শিক্ষিত পণ্ডিত ব্যক্তি মানুষটি আল্লাহর নবীকে নবীর দিকে তাকিয়ে বললেন ও খাদিজা শুনে রেখে দাও এনার সঙ্গে যা ব্যবহার হয়েছে আর আমরা কে বই পুস্তকে যা পড়েছি যার আভাস ছিল ইনি হলেন সেই আখিরি জামানার শেষ মহামানব আখিরি জামানার শেষ নবী ইনি হলেন আল্লাহ থেকে পাঠানো মহাপুরুষ ইনি হলেন আখিরি জামানার নবী জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ

উপরে এই কোরআন নাজিল করে দিয়ে দিলেন এই কোরআনের পাওয়ার এই কোরআনের শক্তি আর ক্ষমতাটা আমার নবী পাকের ক্ষমতার কাছে হার মেনে গেল কোরআনের চাই তো আমার নবীর পাওয়ার শক্তি বেশি এটা প্রমাণিত হলো জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ও জওয়ান যুবকেরা সেই কোরআনের 21 নম্বর একুশ 21 নম্বর পারায়ে আমার আল্লাহ পাক কিছু আয়াতে করিমা নাযিল করে জানালেন এই পাওয়ার ওয়ালা কোরআন এই পাওয়ারফুল কোরআন এই পাওয়ার ওয়ালা কোরআন আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম ইন্না আল্লাহ ইনদাহুল মুসাআ আমারা আল্লাহ বললেন শোনো হে মানুষ এই পাওয়ার वाला কোরআন যে কোরআন আকাশ নিতে পারে নাই যে কোরআন জমিন নিতে পারে নাই যে কোরআন পাহাড়ের পক্ষে সম্ভব হয় নাই সেই কোরআন যা আমি আমার দস্ত আমার হাবিবের উপরে নাজিল করেছি এই কোরআনে পৃথিবীর এমন কিছু জিনিস গোপন রাখা হয় নাই সমূহ জিনিসগুলি প্রকাশ করে দেওয়া হয়েছে আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম সমূহ বিষয়টি আমি আল্লাহ প্রকাশ করে দিয়েছি এর ভেতর থেকে পাঁচটা জিনিস কেবল একমাত্র আল্লাহ আমার কাছে রেখেছি বাকি সমূহ জিনিসগুলি আমি পৃথিবীতে দিয়ে দিয়েছি আমি আল্লাহ পাঁচটা জিনিস আমার কাছে রেখেছি এই পাঁচটা বিষয়ে আমি আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না কারো ক্ষমতা দান করা হয় হয়নি কোন শক্তি কোন ক্ষমতা কোন পাওয়ার এই পাঁচটা বিষয় বলতে পারে না একমাত্র বলার অধিকার বলার ক্ষমতা যিনি রাখেন

এই পাঁচটা বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করার জন্য আমার আল্লাহ কোরআন শরীফের চব্বিশ নম্বর পাড়া উনিশ নম্বর পৃষ্ঠা একটি আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বললেন ও আমার বান্দা বান্দীরা হে বিশ্বের মানব জাতিরা মানব সম্প্রদায়েরা শুনে রেখে দাও আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ইন্নাল্লাযীনা ক্বালু হে বিশ্বের মানব জাতিরা হে বিশ্বের মানব মণ্ডলীরা আমার আল্লাহ পাক এখানে কোনো জাতি কোনো দল কোনো গোষ্ঠীকে নির্বাচন করে বলেন নাই বরং আমার আল্লাহ বললেন হে বিশ্বের মানব জাতিরা হে বিশ্বের মানব সম্প্রদায়রা একজন হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে জৌন হতে পারে একজন অমুসলমান হতে পারে মুসলমান হতে পারে আমার আল্লাহ পাক সমগ্র জাতিকে লক্ষ্য করে জানালেন হে বিশ্বের মানব জাতিরা তোমাদের মধ্যে যদি কোন মানুষ তোমাদের মধ্যে যদি কেউ একজন তার পাক জবানে মোবারকটা দিয়ে ইন্নাল্লাজিনা ক্বালু তার পাক জবানে মোবারকটা দিয়ে সে যদি একবার পড়ে নেয় স্বীকার করে নেয় রব্বনাল্লাহ অর্থাৎ সষ্টা হিসাবে সে যদি আমাকে আল্লাহ বলে স্বীকার করে নেয় আমি আল্লাহ কথা দিচ্ছি বিশ্বের কোনো মানুষ যদি আমাকে স্রষ্টার আসনে বসায় বিশ্বের কোনো মানুষ যদি আমাকে আল্লাহর আসনে বসায় আল্লাহ বলে স্বীকার করে নেয় পৃথিবীর এমন কোন শক্তি এমন কোন পাওয়ার এমন কোন ক্ষমতা এমন কোন পাওয়ার শক্তি নাই আমি আল্লাহ আমার জিম্মায় থেকে ওই মানুষটার ক্ষতি করতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ সে যদি শুধু আমাকে আল্লাহ বলে স্বীকার করে নেয় ও जवान যুবকেরা এজন্য প্রভাবডটকে কি কথা বলা হয় রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখেকে যদি আল্লাহ রাখার ইচ্ছা করে পৃথিবীর কোন শক্তি নাই তাকে মারতে পারে আর যদি আল্লাহ মারার পরিকল্পনা করে পৃথিবীর কোন যন্ত্র কোন শক্তি নাই তাকে বাঁচাতে পারে পারবে বাবু হবে আল্লাহ পারে আল্লাহ কি পারে আর কি পারেন না এর উপরে বিচার বিশ্লেষণ করা সম্ভব নয় কারণ আমার আল্লাহর কাছে এমন কিছু নাই যে আমার আল্লাহ পারেন না ও জবান যুবকেরা দৃষ্টান্তমূলক আল্লাহর শক্তির সমর্থের আল্লাহ যে দিতে পারেন আল্লাহর ক্ষমতার একটা নজির আপনাদেরকে পেশ করব তার আগে সকলে মন ধরে মহানবী বিশ্ব নবীর সানে উচ্চ আওয়াজ একবার দর শরীফ আল্লাহ সাল্লি আলা আলা আলে সেযে দেনা পশ্নো থেকে জযে আজো পশ্নো থেকে জযে আজো ওই মসলমান কারা পশুন দে অথকে যায় আজ ওহ মুসলমান কারা কারা হতে পারে শে আল্লাহ রসুলের পিয়ারা কারা হতে পারে শে আল্লাহ রসুলের পিয়ারা হতে পারে না What the- মিন এই দিন আর পরের পথে কাঁটা বিছিয়ে রাখে গোজারা পরের পথে কাঁটা বিছিয়ে রাখে গোজারা প্রশ্ন থেকে যায় আজ ওই মুসলমান কারা কারা হতে পারে সে আল্লাহ রসুল পিয়ারা কারা হতে পারে সে রসুল পিয়ারা আল্লাহ মহাব্বদর বাংলা আমার বাবাজি ভাই জানেদা খুব স্বতন্ত্র একটি বিষয় এই বিষয়টি সম্পর্কে একটুখানি জানার আগ্রহ প্রকাশ করেছে ঘোষণা যেটা কোরআনে আল্লাহ পাক যেটাই সিদ্ধান্ত করেছেন যেটা ফয়সালা করেছেন কোরানের ফয়সালার বাইরে ফয়সালা দেওয়ার মতো শক্তি ক্ষমতা পাওয়ার কোন মুফতি মৌলানা হাফেজ মৌলুবীর আছে জোরে বলেন আছে কোরআনের ফতোয়াটাকে অগ্রাহ্য করে সে নিজস্ব কোনো ফতোয়া দেবে এরকম পাওয়ার কারো আছে তা যদি না থাকে তাহলে আল্লাহর কোরআনে যা ফতোয়া দেওয়া হয়েছে সেই ফতোয়াগুলোর উপরে সন্দেহ প্রকাশ পায় এরকম কোন ফতোয়াও কোরআনে কি আছে যদি তা না থাকে তাহলে কোরআনে যেটাই দেওয়া আছে সেটা আমাদের জন্য গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য আমি খুব স্বতন্ত্র একটা ছোট্ট কথা বলি জিহার করা সম্পর্কে আপনারা বোঝেন জিহার কাকে বলে জিহার করা সম্পর্কে বোঝেন না এই জিহাদ নয় জিহার অর্থাৎ জিহার বলা হয় বাংলা ভাষায় বলা হয় পত্তি মারা পত্তি মারা অর্থাৎ উপমা দেওয়া তুলনা করা কোরআন শরীফের 28 নম্বর পারা এই 28 পারার শুরু থেকেই এই আলোচনাটা করা হয়েছে

আরবের বুকে একটা পদ্ধতি বা পন্থা ছিল কোন স্বামী যদি তার স্ত্রীকে তার মায়ের কোন অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে তুলনা করত অর্থাৎ কোন স্বামী যদি তার স্ত্রীকে ঝগড়ার মাধ্যমে হোক আর হাসি খুশির মাধ্যমেই হোক যদি বলতো তোর পিঠটা আমার মায়ের পিঠের মতো খুব খোলা পরিষ্কার বাংলা ভাষা বলছেন যদি বলতো তোর পিঠটা আমার মায়ের পিঠের মতো তোর পেটটা আমার মায়ের পেটের মতো তোর মুখটা আমার মায়ের মুখের মতো তাহলে তৎকালীন সময়ে আরবের নিয়ম পদ্ধতি অনুযায়ী ওই বিবিটা তালাক হয়ে যেত যে বোঝা গেল ভাষাটা যদি কোন মানুষ কোন স্বামী তার স্ত্রীকে বলতে বলতো তোর পিঠটা আমার মায়ের পিঠের মতো তোর পেটটা আমার মায়ের পেটের মতো তোর মুখটা আমার মায়ের মুখের মতো মায়ের কোন অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে যদি তুলনা করতো এক কথায় তালাক হয়ে যেত এই তুলনা করা করে তালাক হওয়াটাকে আরবি ভাষায় জেহার বলা হয় তো ঠিক এইরকম একটা ঘটনা তৎকালীন সময়ে এক স্বামী স্ত্রীর মধ্যে ঘটে গেছে তার স্বামী তার স্ত্রীকে তার মায়ের সঙ্গে তুলনা করেছে কলি প্রথা অনুযায়ী মেয়েটি তালা হয়ে গেছে ওই মেয়েটি মোড়লদের কাছে গিয়ে বিচার প্রার্থী হয়েছে যে আমার তো কোনো অন্যায় নেই আমার বিনা অন্যায় বিনা দোষে আমার স্বামী তালাক দেশ আমার স্বামী আমার শাশুড়ির সঙ্গে আমার তুলনা করেছে আমি তালা হয়ে গেছি তাই আমি আপনাদের কাছে বিচার প্রার্থী আপনারা আমার বিচার করে দেন আমার কোনো অন্যায় নেই বিনা অন্যায় আমার স্বামী এই অত্যাচারটা আমার ওপরে করছে আরবের যা নেতা মাতব্বর ছিল সবাই যাদের যাদের কাছে বিচার জানালো সবাই মিলে বলল যে তুমি তালা হয়ে গেছো তুমি বাবার বাড়ি চলে 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 মেয়েটি পরিশা হয়ে শেষে সকলের কাছ থেকে একটা সঠিক সিদ্ধান্ত বা সুরাহাজনক সিদ্ধান্ত না পরিশেষে আমার নবীর কাছে এসেছে এসে বলছি হুজুর আমার কয়েকটি বাচ্চা আছে আমার স্বামীর সংসারে খুব শান্তিতেই আমাদের দিন চলছিল হঠাৎ আমার স্বামী আমার সাথে আমার উপরে এই অত্যাচারটা করে তার মায়ের সঙ্গে আমার তুলনা করায় আমি আমি প্রথা অনুযায়ী তালাক হয়ে গেছি এই আমার কোনো অন্যায় নেই দোষ নেই বিনা দোষে আমার এই অত্যাচার করা হচ্ছে আমি আপনার কাছে বিচার প্রার্থী আপনি আমার বিচার করে দেন নবীর কাছে যখন এসে জানালেন আল্লাহ রসুল কিছু সময় চুপ থাকলেন থেকে মেয়েটির দিকে লক্ষ্য করে বললেন মা তুমি তালাক হয়ে গেছো তুমি চলে যাও আর ওই মেয়েটি যাওয়ার জায়গা আছে কোথাও আল্লাহর কালাম উল্লাহ শরীফ কোরআন শরীফের পরিভাষায় আল্লাহর কোরআন শরীফের আঠাশ নম্বর পাড়ায় প্রথম থেকেই এই আলোচনাটি করা হয় ওই মেয়েটিকে আমার নবী যখন জানিয়ে দেয় ও ছেলে ও মা জননী তুমি তালা হয়ে গেছো মা তুমি চলে যাও ওই মেয়েটি তখন আর জাগা না পেয়ে রাস্তা না পেয়ে বিচারকের কাছ থেকে হতাশ হয়ে ফিরেছেন নবীর কাছে বিচার দিয়েছিলেন ভেবেছিলেন একটা সুস্থ বিচার হবে নবী যখন বলেছে তালা হয়ে গেছে ওই মেয়েটির মনটা এত খারাপ মানুষের একটা একটা পথ আছে একটা একটা ধাপ আছে বাবু ফৌজদারি কোর্টে যদি কোনো মামলার নিষ্পত্তি হয় ওই নিষ্পত্তিটা যদি কারোর মনোপুত না হয় তাহলে সে হাইকোর্টে আপিল করতে পারে হাপি আব হাইকোর্টের রায়টা যদি তার মনোনীত না হয় পছন্দ মতো না হয় সুপ্রিম কোর্টে সে আপিল করতে পারে তাই মেয়েটি হাইকোর্টে মামলাটা দায়ের করেছিল তাদের ফলাফল তাদের রায়টা তার পছন্দ হয় নাই বলে হাইকোর্ট হিসাবে আমার নবীর কাছে এরা বিচারটা দিয়েছিল ও মুসলমানেরা নবীর কোর্ট থেকে যখন তার বিরোধী রায় ঘোষণা করা হয়ে গেছে ওই বেটি সরাসরি ওই বিচারটা সুপ্রিম কোর্টে আপিল করার চিন্তা ভাবনা নিয়েছে তাই আল্লাহর কোরআনের ভাষায় বলা হয়েছে কদ সামি আল্লাহু কওলাল্লাতি

জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন ও মলাইকা জিবরাইল আমিন যাও আমি আল্লাহ যে রায় প্রদান করে দিলাম এই রায় হলো সর্বোচ্চ আদালতের রায় এই রায় হলো সুপ্রিম কোর্টের রায় এ রায়ের বিরুদ্ধে আর কোনো আপিল করা যাবে না এটাই হলো শেষ সিদ্ধান্ত শেষ ফয়সালা আমার হাবিবকে জানিয়ে দিয়ে দাও আমার রসুলকে বলে দাও ওই যে মেয়েটাকে বলেছে আমার হাবিব যে তাকে বলেছে যাও মা তুমি তালাক হয়ে গেছো ওই মেয়েটাকে ডেকে যেন আমার নবী বলে দেয় যে না মা তুমি তালাক হও নাই তোমার তালাক সাব্যস্ত হবে না তোমার তালাক গ্রহণযোগ্য নয় ও মেয়ে ছেলে তুমি তালাক হবে না কারণ অন্যায় করে যে তোমার স্বামী তার শাস্তি তুমি পেতে পারো না যে অন্যায় করবে শাস্তি পাবে আর একজন তা সম্ভব নয় তাই আমি আল্লাহ ঘোষণা করে দিলাম

কার কানে নে নিসাই বিবির উপরে তার বিবি শরীরের সঙ্গে তার মায়ের শরীরের সঙ্গে তুলনা করে তাহলে ওই বিবি কখনো তালা হবে না কারণ মুখের কথায় মুখের কথায় রাস্তায় পড়ে থাকা মেয়েগুলোকে মুখের কথায় মা হতে পারে না মা হওয়াটা মুখের কথা নয় আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম রাস্তা দিয়ে কোন মেয়ে হেঁটে চলে যাচ্ছে ওই মেয়েটাকে যদি আমি মা বলি সে শত

পাওয়া যায় না তাই মায়ের শরীরের সঙ্গে তুলনা করলে তার বিবি তার মা হবে না মা হতে পারে না আর এতে তালাক সাব্যস্ত হবে না তাই আমি আল্লাহ ফয়সালা করে দিলাম এটা অপরাধজনক কাজ বলে বিবেচিত হবে আর এই রকম অপরাধ কাজ যে করবে পানিশমেন্টটা জারি দেওয়া হবে শাস্তিটা জারি দেওয়া হবে এটা অপরাধমূলক কাজ কেন সে তার মায়ের শরীরের সঙ্গে তার বিবির শরীরটাকে তুলনা করবে এটা করা উচিত নয় এটা অপরাধমূলক কাজ এরকম কাজ যে করবে পানিশমেন্ট তার হবে মেয়েটির হবে না কি পানিশমেন্ট কি শাস্তি কি সাজা আমার আল্লাহ ঘোষণা করবেন আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন এই রকম কাজ যিনি করবেন তার কি শাস্তি হবে আল্লাহ পাক বললেন হে হাবিব এই মেয়েটাকে ডেকে বলো যে মা তুমি তালাক হও নাই তুমি স্বামীর ঘর থেকে যাবে না আর ওই স্বামীটাকে ডেকে বলো যে মুখের কথায় কোন মেয়ের শরীরটাকে কোন মেয়ের শরীরটাকে যদি মায়ের শরীরের সঙ্গে তুলনা করা হয় তাহলে ওই মেয়েটা তার মা হবে না আরবের আরবের পদ্ধতি ছিল রকম যে যদি কেউ তোর আমার মায়ের পিঠের মতো অর্থাৎ মায়ের পিঠের সঙ্গে তুলনা করায় ওই মেয়েটি তার মা হয়ে যেত আর মা হে মা যেহেতু হতো তাই তার সঙ্গে সংসার করা চলবে না সে তালা হয়ে যেত তাই আমার আল্লাহ বললেন শোনো মুখের কথায় কোনো মেয়ে মা হতে পারে না এই রকম যে অন্যায় কাজ করেছে হে আমার হাবিব ওই স্বামীটাকে ডাকো ডেকে তাকে ঘোষণা করে দাও তাকে বলে দাও যে তুমি যে কাজটা করেছো অন্যায় কাজ কারণ তোমার কাজটা ন্যায়সঙ্গত হয় নাই ভাইরা আমার বাবা দিরাম আমরা সাংসারিক জীবনে স্বামী স্ত্রী হিসাবে সংসার জীবনে পদার্পন করেছি সংসার জীবন করি সাংসারিক জীবনে অনেক ত্রুটি বি হতে পারে সেই ক্ষেত্রে যদি আমার চরিত্র সম্পর্কে আমি আমার বিবিকে ওয়াকিবহাল করাই আমার বিবির কাছে যদি আমার চরিত্রটা উলম্বন করে দেওয়া হয় আমার চরিত্রটা খুলে দেওয়া হয় তাহলে ওই বিবির মনে সন্দেহ তৈরি হবে সন্দেহ প্রকাশ পাবে আমার আল্লাহ আপাক জানিয়ে দিয়ে দিলেন এই আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি শোনো হে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম আযানি লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিকি ওয়া হুরিবা যালিকা আলাল মুমিনিন আমি আপনাদেরকে দৃষ্টান্তমূলক আরো কিছু আলোচনায় নিয়ে যাব বাবাজি এই আমার আল্লাহ পাক ঘোষণা করে দিলেন এই ফাজা ফায়সালাটা আপনাদেরকে শুনিয়ে রাখি আমার আল্লাহ বললেন হে হাবিব ওই স্বামীটাকে ডেকে বলো যে সে যে অন্যায় কাজ করেছে তার জন্য তার পানিশমেন্ট হবে ওয়াল্লাযীনা ইউযাহিদূনা মিন নিসাঈহিম আমি আল্লা বলছি যে পুরুষটি যে সামিত তার بیویর সঙ্গে এই রকম ব্যবহার করেছে মিন নিসাইকুম সুмма ইউদুনা ফাতহারিরু রকাবাতিম মিন ক্বাবলি আইয়াতামাস আমি আল্লাহ বলছি শোনো ওই স্বামীটাকে ডেকে বলো স্বামী আর স্ত্রীকে দুজনকে ডেকে বলো হলো যে তারা দুই স্বামী স্ত্রী সংসার জীবন করতে পারবে না স্বামী তার স্ত্রী তার স্বামীর বাড়িতে থাকবে অথচ একই বিছানায় করার অনুমতি অতক্ষণ পর্যন্ত দেওয়া হবে না ওই বিবির বহন করতে হবে স্বামীর তা থাকবে খোর পোষ সব তাকে দিতে হবে কিন্তু সেই স্বামী আর স্ত্রী এক বিছানায় শয়ন করতে পারবে না অতক্ষণ পর্যন্ত তার স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পানিশমেন্ট হিসাবে শাস্তি হিসাবে ওই স্বামীটা তার জরিমানা হিসাবে এই কাজটা না করবে আল্লাহ রসুলকে বললেন আমার হাবিব ওই স্বামীটাকে জানিয়ে দাও যদি সে তার সঙ্গে করতে চায় যদি তার বিবিকে নিয়ে সংসার জীবনে আবার পুনরায় ফিরে আসতে চায় তাহলে ওই স্বামীটাকে বলো জরিমানা হিসাবে পানিশমেন্ট হিসাবে ভুলের খেসারত হিসাবে আমি আল্লাহ বলছি একটা গোলাম কিনে তাকে সম্পূর্ণ রূপে আজাদ করে দিতে হবে যতক্ষণ পর্যন্ত একটা গোলাম আজাদ না করে দেবে ততক্ষণ পর্যন্ত সেই স্বামী স্ত্রী একই সংসারে সংসার করতে পারবে না এটা হলো তার পানিশমেন্ট এই এই যে অন্যায় কাজটা করেছে অর্থাৎ একটা গোলাম কিনে আজাদ করে দিতে হবে এই গোলাম আজাদ করে দেওয়ার ব্যাপারটা আমাদের কাছে খুব অপ্রাসঙ্গিক কারণ আমাদের এই সময় গোলামের মান লেনদেন নাই তৎকালীন সময়ে আরবে আমাদের বর্তমান সময়ে হাটে যেমন গরু ছাগল ভেড়া কেনা বেচা হয় হাঁস মুরগি কেনা বেচা হয় তৎকালীন সময়ে আরবে জমিরে হাটে গোলাম চাকর কেনা বেচা হতো তাই আমার আল্লাহ ঘোষণা করলেন একটা গোলাম বাজারে গিয়ে কারোর বাড়িতে একজন চাকর আছে গোলাম আছে কেনা গোলা ওই গোলামটা কিনে সে যদি আজাদ করে দেয় তাহলে তার এই জরিমানা আদায় হবে নচেত হবে না আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ

যার পক্ষে একটা গোলাম আজাদ করে তো আমার কথা এক বেলা জোটে এক বেলা জোটে না বাচ্চা কাচ্চাদের খোর ব্যবস্থা করতে পারে না এইরকম একটা গরিব যদি এরকম কাজ করে ফেলে তার ক্ষেত্রে কি হবে আল্লাহ এত বড় শাস্তি সে তো পানিশমেন্ট সে তো আদায় করতে পারবে না আমার নবী পাকের সেজদায় পড়ে কান্না দেখে আমার আল্লাহ পাক সিদ্ধান্ত পরিবর্তন করলেন হে আমার হাবিব শুনে কে দাও আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম ও আমার হাবিব শুনে রেখে দাও তুমি এমন কোন গরিব উম্মত যদি গরিব মানুষ যদি এরকম কাজ করে ফেলে একটা গোলাম কিনে আজাদ করে দেওয়ার মতো ক্ষমতা নাই তার ক্ষেত্রে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম হে আমার হাবিব শুধু তোমার মুখের দিকে তাকিয়ে তোমার গোনাগার গোনাগাড়ি উম্মাত উম্মাতের দিকে লক্ষ্য করে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ফামাল্লাম ইস্তাতী ফায়ত

انقبل ان یتماس تاغل ওই স্বামী হিসাবে তার স্ত্রীর শরীর স্পর্শ করতে পারবে না কতক্ষণ পর্যন্ত শরীর স্পর্শ করা নিষেধ থাকবে তার জন্য যতক্ষণ পর্যন্ত সে লাগা তার একভাবে দুই মাস রোজা আদায় না করে দেবে অর্থাৎ 30 দিনে এক মাস 60 কানা দুই মাস রোজা আদায় করতে হবে হাদিস শরীফের পরিভাষায় এই লাগাতার দুই মাসের কথাটা ঘোষণা করা হয়েছে কোনো একজন মানুষ এই রকম হয়ে গেছে ওই রোজা রোজা রাখতে গিয়ে রাখা হয়ে ঊনষাটটা রোজার বেলায় সে রাখতে পারে নাই ভাঙা পড়ে গেছে তাই সতয় বলা হয়েছে এই আটান্নটা রোজা আদায় করার পরে উনষাট নাম্বার রোজাটা যদি সে না রাখতে পারে ভেঙে ফেলে তা

আল্লাহ তুমি আমার কল্পনা শুরু করে দিয়ে ইয়া রাব্বুল আলামিন গো আমার আল্লাহ ওবা আমার সৃষ্টি আমার এমন একজন দুর্বল উম্মত করে ফেলেছে এই রকম কাজ যে এত দুর্বল এত দুর্বল দুই মাস Judi থেকে রোজা রাখতে বলা হয় দুই মাস রোজা রাখতে গিয়ে হয়তো সে মারা পড়বে আর বাঁচতে পারবে না আমার সেই দুর্বল উম্মতটার জন্য কি হবে আল্লাহ এর কি কোনো ফয়সালা হবে না আমার আল্লাহ পাক বললেন হে হাবিব শুধু তোমার মুখের পানেছে আমি আল্লাহ পাক সিদ্ধান্তের পরিবর্তন করে দিলাম হে আমার হাবিব শুনে রেখে দাও যদি কোন স্বামী এই কাজ করে ফেলে আর সে দুই মাস রোজা রাখার উপযোগী না হয় দুই মাস রোজা রাখতে গিয়ে যদি তার মরণের আশঙ্কা এসে দেখা দেয় তাহলে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ফামাল্লাম ইস্তাতি ফাইতামু সিত্তিনা মিসকিনা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তুই মাসুরা রাখতে গেলে মারা যাবে পারবে না এই রকম পরিস্থিতি যদি দেখা দেয় তাহলে শেষ ফয়সালা শেষ সিদ্ধান্ত হিসাবে আমি ঘোষণা করে দিলাম ফা ইল্লাম ফাইত ফা ইতাবু সিতিনা মিসকিনা আমি আল্লাহ আবার ফয়সালা হলো ওই মানুষটাকে বলে দাও সে যেন কমপক্ষে পক্ষে জন মিসকিনকে পেট ভরে খানা খাইয়ে দেয় কোন রকমের যেন তাদের প্রতি কারপরনতা না হয় অর্থাৎ মিস্কিন ফকির খাওয়া বলে বাড়িতে গোশ মাছ ডাল ভালো জোগান করে খাই আর একদিন মিস্কিন খাওয়া বলে শাকভাত খাইয়ে দেব এটা হবে না অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে বাড়িতে জবাবে খাওয়া দাওয়া করা হয় সেই খাদ্য খাবারের ব্যবস্থা করে সাধন মিস্কিনকে খাইয়ে দিতে হবে তবে তার পানিশমেন্ট আদায় হবে আর তওবাতে তওবাTillah করে তাহলিল করিয়ে মেয়েটাকে স্বামী স্বামী হিসাবে তার স্ত্রীকে নিয়ে সে আবার সংসার জীবন শুরু করবে সামান্যতম জেহার করা তুলনা করা উপমা দেওয়া পট্টি মারা আমার আল্লাহ পাক বললেন শোনো আমার তরফ থেকে এমন কোন সিদ্ধান্ত নেওয়া হয় না এমন কোন ফয়সালা করা হয় না কারোর উপরে আঘাত আসতে পারে সন্দেহ প্রকাশ হতে পারে এই রকম ফয়সালা আমি আল্লাহ কখনো করি নাই ও মুসলমান তাই আমি আপনাদেরকে বলতে চাইছি আল্লাহর কোরআনের পরিভাষায় বলা হয়েছে আয্জান ইলাইয়ান কিহুহা ইল্লা আযামিন আও মুশরিক ওয়াহররি মা জালিকা আলাল মুমিনিন আমার বাবা জুদা আল্লাহর কোরআনে বলা হয়েছে যে হে দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও আমি আল্লাহ বলছি যদি তুমি হও তোমার ব্যবস্থা করা হবে আর যদি তুমি খারাপ জন্য খারাপের ব্যবস্থা করা হবে আমার আল্লাহ পাক চরিত্র সংশোধন করার জন্যে আমার আল্লাহ আপাকে এই হুকুম জানিয়ে দিয়ে দিলেন আমি যদি একজন ভালো মানুষ হয়ে যায় তাহলে আমি ভালো পাবো এটা আমার আশা আমার আল্লাহর তরফ থেকে ঘোষণা আমার আল্লাহ তাই জানিয়ে দিয়ে দিলে শুনে রেখে দাও আমি আল্লাহ ভালোর জন্য ভালো খারাপের জন্য খারাপ নির্বাচন করেছি ভালো আর খারাপে কখনো মিলন হবে না খারাপ আর ভালো কখনো মিলন হবে না এটা আমি আল্লাহ আমার তরফ থেকে ঘোষণা তাহলে তো এটা বলে তো এটা প্রমাণ হয় না যে আমি একজন নষ্ট আমি একজন দুশ্চরিত্র আমি একজন নোংরা তার জন্য আমার নোংরামের জন্য তার দায় ভার হতে হবে একটা মেয়ে ছেলেকে আমার বিবি হিসাবে যে আমার সংসার এসেছে তাকে দায় নিতে হবে এটা আমার আল্লাহ কখনো ঘোষণা করা করে দেন নাই আমার আল্লাহ বললেন তোমার চরিত্রটাকে তুমি সংশোধন করবে তোমার চরিত্রটাকে তুমি হেফাজত করবে তোমার চরিত্রটাকে তুমি তৈরি করবে তুমি নির্লজ্জ বেহায়ার মতো হয়ে দুশ্চরিত্র হয়ে তোমার চরিত্রের অধিকারী হবে আর তোমার ঘরের ঘরুড়ি হয়ে যে আসবে তার উপরে অত্যাচার করবে এটা আমি আল্লাহ কখনো মেনে নেব না আমার বক্তব্যের মধ্যে আমার মধ্যে আপনারা শুনলে শুনতে পারেন আল্লাহর বিচার কখনো এক পেশে বিচার করা হয় না আল্লাহ যে বিচার করেন সূক্ষ্ম ষোলো আলাপ আল্লাহ যে বিচার করেন সেটা সূক্ষ্ম ষোলো আনা বিচার সেই সূক্ষ্ম ষোলো আনা বিচারের একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে শুনিয়েছিলাম ও মুসলমানেরা নবী বলেছিলেন আল্লাহ তোমার বিচার দেখব আমার আল্লাহ বলেছিলেন হে মোসা তুই আমার বিচার দেখে সন্তুষ্ট হতে পারবি না সহ্য করতে পারবি না আমার বিচার তোর মনোপুত মনোনীত হবে না তুই ফালতু আমার বিচার দেখতে চাস না মুসা বললেন আল্লাহ তা কি করে হয় শাস্ত্রাক হিসাব আপনি বিচার করবেন আর আমার মনopot হবে না আল্লাহ যদিও আমার মনopot না হয় তবু আমি আপনার বিচারে বিরোধিতা করব না তবে আমার জীবনের সাক আমি আপনার বিচার দেখব আমাকে একটু বিচার সম্প্রান্ত দেখ দেখাতেই হবে নইরে আমি মুসা জিদ ছাড়ব না আমার আল্লাহ বললেন হে মুসা রে তুই যখন শুনবি না তাহলে আমি তোকে জানি বসা ওই যে তোর পাহাড় দেখতে পাচ্ছিস ওই পাহাড়ের পাদদেশ দিয়ে যাবি পাহাড়ের পাদদেশ দিয়ে আস্তে 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 পার হতে হতে দেখবি পাহাড় একটা জায়গায় গিয়ে একটু শেষ হয়ে গেছে সেই জায়গার থেকে পাহাড়ের ঝর্ণা নামছে পাহাড়ের ঝর্ণা পানির জায়গায় গিয়ে পড়ছে হে আল্লাহ বলছি ওই ঝর্ণার কাছে গিয়ে ওখানে একটা গোপন জায়গা থেকে একটু লুকিয়ে পড়বি যাবি ওই জায়গায় লুকিয়ে থাকবি আমি আল্লাহ আমার তরফ থেকে করা বিচার গুলো দেখতে পাবি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ ও মুসলমানেরা ও जवान বান্দা বান্দীরা আল্লাহর তরফ থেকে এই ঘটনাগুলি দেখে নিজের চরিত্রটাকে সংশোধন করুন নিজে ভালো হয়ে যান অপরকে ভালো মনে করুন অপরকে ভালো হওয়ার সুযোগ করে দিন ভালো করবার মতো মানসিকতা তৈরি করুন আবার আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী নবী মুসা কলিমুল্লাহ পাহাড়ের পাদদেশ থেকে গিয়ে সেই ঝর্ণার কাছে হাজির হয়ে গেল ঝর্ণার কাছে গিয়ে যেই না পৌঁছালো সেইখানে সেই ঝর্ণাটা দেখে মনটা খুশি হয়ে গেল আল্লাহর নবী মুসা ঝর্ণার পাশে একটা ঝোপ জায়গা আড়াল জায়গা দেখে সেই আড়ালে সে আত্মগোপন করে বসে গেল আল্লাহর বিচার দেখার অপেক্ষায় নবী মূসা কলিমুল্লাহ এসে বসলো বেশ কিছু সময় পার হয়ে গেল নবী মূসা কলিমুল্লাহ দেখতে পেল আল্লাহর একজন বান্দা ঘোড়ার পিঠে হয়ে এসে ওই ঝর্ণার কাছে দাঁড়ালো ঘোড়াটাকে ঝর্ণার কাছে বেঁধে রাখলো বেঁধে রেখে ঘোড়ার পিঠ থেকে নেমে ঝর্ণার পানিতে অজু বানিয়ে নিল অজুটা বানিয়ে দুই রাকাত নামাজ পড়ার জন্য নিয়ত করে দাঁড়ালো ওই ব্যক্তির কাছে একটা ব্যাগ ছিল ওই ব্যাগটা নিয়ে পাশে রেখে দিল দুই রাকাত নামাজ আদায় করে নিল নামাজ পড়া হয়ে গেল সাথে যে ব্যাগটা নিয়ে পাশে রেখেছিল কথা ভুলে গেল দেখল ওই ঘোড়সাওয়ারি বেশ কিছু দূর চলে গেল কিছুক্ষণ হয়ে গেছে চলে গেছে কিছু সময় বাদে নবী মূসা করিমুল্লা দেখতে পেলেন আর একজন বান্দা আস্তে আস্তে পায়ে হেঁটে 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 এসে সেই ঝর্নার কাছে এসে হাজির হয়ে গেল ওই ঝর্নার পানিতে সে অজু বানালো ঝর্নার পানিতে অজু করে ওই ব্যক্তি যেখানে নামাজ আদায় করেছিল এও সেইখানে দাঁড়িয়ে গেল দুই রাকাত নামাজের নিয়ত করে নিল দুই রাকাত নামাজ পড়া সমাদা হয়ে গেল নামাজে সালামটা ফিরিয়ে সওয়াব দোয়া মুনাজাত করার পরে ওই প্রথম নামাজি যে ব্যাগ রেখে গিয়েছিল এই ব্যাগটাই দ্বিতীয় নামাজি নামাজ পরে যাওয়ার সময় নিয়ে বাড়ি চলে গেল নবী মুসা করিমুল্লাহ দেখে আর থাকতে পারল না সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে বলল গো আল্লাহ এ তোমার কেমন বিচার করা হলো এ বিচার তো ভালো হলো না আল্লাহ বললো আমি বলেছিলাম তুই মেনে নিতে পারবি না তোর মনোভূত হবে না আমার বিচার তুই সহ্য করতে পারবি না তবুও তো জোর করে তুই বললি বিচার দেখব তাহলে আর দেখাবো না মুসা আল্লাহ ভুল হয়ে গেছে আর বলবো না তুমি যা করো সেটাই মেনে নেব আর বাধা দেব না ও জওয়ান যুবকেরা প্রথম ব্যক্তি নামাজ পড়ে যে ব্যাগটা রেখে গিয়েছিল যে ব্যাগটা ফেলে গিয়েছিল ওই ব্যাগটাতে শুধু টাকা ভর্তি করা ছিল দ্বিতীয় নামাজি নামাজ পড়ে টাকার ব্যাগ চুরি করে নিয়ে চলে গেল নবী মূসা কালিমুল্লাহ দেখে আরো সময় পার হয়ে গেল নবী মূসা কালিমুল্লাহ বা হয়ে বসে থাকলো আমার আল্লাহ পাক বলল হে মূসা বিচার তো সবে শুরু হয়েছে এখন তো শেষ হয় নাই মুসা অপেক্ষা করে আছে বেশ কিছু সময় পার হয়ে গেল নবী মুসা মহিলা দেখতে পেল আল্লাহর একজন বান্দা শরীরটা হুষ্ট পুষ্ট মোটা তাজা বটে তবে তার চোখ দুটি অন্ধ চোখে সে দেখতে পায় না কানা মানুষ তাই আস্তে আস্তে হাঁচা করে করে ইশারায় ইশারায় পায়ে পায়ে হেঁটে হেঁটে এসে ওই ঝর্ণার পানিতে ওই অন্ধ ব্যক্তিটা অজু বানালো অজু করে নিয়ে ওই অন্ধ দুই রাকাত শুকরিয়া আল্লাহর নামাজ আদায় করে নিল নামাজটা পড়ে অন্ধ ব্যক্তি কানা মানুষ বসে বসে আল্লাহর তসবি আদায় করা শুরু করে দিল আল্লাহ চিকি আজকার করা শুরু করে দিল ওই কানা অন্ধ ব্যক্তিটা নামাজ পড়ে ওখানে বসে করা শুরু করে দিল এমন সময় নবী দেখতে পেলো প্রথম যে ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে সাওয়াল হয়ে এসে নামাজ পড়ে ব্যাগ ফেলে চলে গিয়েছিল ওই ব্যক্তি ঘোড়ায় চড়ে আবার সেখানে ফিরে এলো ওই লোকটি ফের ফিরে এসে ঘোড়ার পিঠ থেকে নেমে সোজা এসে অন্ধ কানার কাছে এসে হাজির হয়ে গেল এসে বললে বসে বসে আল্লাহ জিকির করছিস বল আমার টাকার ব্যাগ কোথায় অন্ধ ব্যক্তিটি অবাক হয়ে গিয়ে বলল ভাই তুমি কে আমি তো তোমার চিনি না আমি তো তোমার দেখতে পাচ্ছি না তবে তুমি যে আমার উপরে এসে দোষারোপ করছো তোমার টাকার ব্যাপারে আমি তো কিছুই জানি না এ কানা কি সত্যি ওর টাকার ব্যাপারে জানে অন্ধ বলছে আমি জানি না ও ঘোরসাবাড়ি তত রেগে লাল হয়ে যাচ্ছে বলে কানা তোর রেহাই দেব না টাকার ব্যাগ কোথায় রেখে দিস আগে বারবার নইলে রেহাই নাই কানা বলছে ভাই জীবনে দুনিয়ার রং চেহারা দেখতে পেলাম না কালো অন্ধকার সাদা এ কেমন লাল নীল হলুদ কেমন চেহারা কেমন আকৃতি দেখবার ক্ষমতা আমার নাই আমি অন্ধ আমি কানা কোথায় তোমার টাকার ব্যাগ টাকা না কাগজ তাও তো আমি জানি না টাকার খবর সম্পর্কে আমি বলতে পারবো না যত হোক ও দুনিয়ার জওয়ান যুবকেরা ও মুরব্বী বাবাজিরা টাকার মায়া বড় মায়া গো এই টাকার মায়ায় বেটা বাপকে মার্ডার করছে টাকার মায়ায় স্বামী স্ত্রীকে মার্ডার করে দিচ্ছে ভাই ভাইকে মার্ডার করে ফেলছে প্রতিবেশী প্রতিবেশীকে মার্ডার করছে টাকার মায়ায় এমন মায়া টাকায় ভাড়াতে গোনগুড়া পাওয়া যায় টাকার লোভে ভাড়ায় ভাড়ায় মার্ডার মার্ডার করে করে বেড়ায় আছে না নাই থাকায় তার সঙ্গে কোনো শত্রুতা নাই দুশ্মনী নাই জীবনে চেনেও না জানেও না ওর সঙ্গে কোনো লেনদেনও নাই টাকার বিনিময়ে ওকে ওকে মার্ডার করে চলে আসছে তৃতীয় পক্ষ বলছে ওই লোকটাকে মার্ডার করবি পঞ্চাশ হাজার দেব এক লাখ দেব এক লাখের লোভে যার সঙ্গে যার কোনো পরিচয় নাই শত্রুতা নাই যে লেনদেন নাই সে সেই মানুষটাকে মার্ডার করে চলে আসছে টাকা বড় সাংঘাতিক জিনিস তাই ওই টাকার মায়ায় পাগল হয়ে ওর মাথায় খুন চেপে গেছে ও কানাকে বলছে কানা হাই দেব না টাকা কোথায় আছে বার কর নইলে পার পাবি না কানা যেই বলেছে আমি টাকার খবর জানি না খাপ থেকে তরবারিটা টেনে সোজা করে লঙ্গা তরবারি দিয়ে এক কোপে কানাকে মার্ডার করে দুটো করে দিয়েছে নবী মুসা হাউ 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 করে কেঁদে ফেলেছে আল্লাহ এ তোমার কেমন বিচার করা হয়েছে এ বিচার তো মোটেই মেনে নেওয়ার মতো না আল্লাহ কে চুরি করে নিয়ে গেল আর কে মার্ডার হলো এ বিচার তো ভালো হলো না আল্লাহ বলছে موسی আমি বলেছিলাম তুই সহ্য করতে পারবি না এই موسی আশান আমার বিচার হয় সুক্ষ সূলো না আমি কারোর যুদ্ধে সাইড টান্ডানি করে বিচার করি না আমি বিচার যে না করি ফমাইয়া আমাল মিস কল আজরতেং সয় রইয়ার ফমাইয়া আমল মিস কল আজরতেং সর রৈয়ার আমি আল্লাহ জাররা পরিমাণ তার প্রতিদান বদলা দিয়ে থাকি এক এত পরিমাণ কম বেশি করি না সোর যখন তুই দ্বিতীয়বার বাধা দিয়েছিস শান্তকে বিচার দেখাবো না তবে এই পর্যন্ত যে বিচারটা করা হয়েছে ওই বিচারটা সূক্ষ্ম হলো আনা না কি সাইড টা নাটা বলছি তুই শুনে ফয়সালা কর নবী মূসা কলিমুল্লাহ কে আমার আল্লাহ জানিয়ে দিলেন এই মূসা সর আমি আল্লাহ যে বিচার করেছি এটা কতটা সঠিক আর কতটা বেঠিক সিদ্ধান্ত তুই নবী হে মূসা তোর কাছে বলছি শুন ওই যে ব্যক্তি প্রথম ঘড়ার পিঠে সাওয়ার হয়ে ঘড়ার পিঠে চড়ে এসে দুই রাকাত নামাজ পড়েছিল ওর কাছে যে ব্যাগটা ছিল ওই ব্যাগটাতে শুধু টাকা ভর্তি করা ছিল

বছর ওর বাড়িতে কাজ কাম করে মাঝে মাঝে কিছু কিছু পয়সা নেয় লাস্টে একটা বছর পরে হিসাবে বসে এক বছর পরে হিসাব কষে কষে মোটা অঙ্কের একটা টাকা ওর কাছে না হয় ও মালিক হিসাবে ওর টাকা থেকে বঞ্চিত করে ওকে হাঁকি মেরে দেয় হে কে উদাউট করে তাড়িয়ে দেয় ওর টাকাটা দেয় না ও গরিব মানুষ ওর শক্তি নাই ক্ষমতা নাই তাই ও দুনিয়ার রনেতা কোনো মাতবমানের কাছে না গিয়ে সষ্ঠ হিসাবে আমার সুপ্রিম কোটে বিচার জানিয়েছিল আল্লাহ আমি যে খেটেছি আমি আমি যে আমি পরিশ্রম করেছি এই পরিশ্রমের টাকা যে ফাঁকি দিল এর বিচার আল্লাহ তোমার কাছে দিলাম 16 আনা বিচার যেন পাই সুক্ষ 16 আনা বিচার যেন হয় ও মোসা আমি অপেক্ষায় ছিলাম শোনা নবী موسی কলিমুল্লাহ এক বছর কা খাটুনির পরে ওর কাছে যত টাকা পাওনা হয়েছিল ঠিক ততটাই টাকা ও আজ ব্যাগে করে নিয়েছিল এসে দুই রাকাত নামাজ আদায় করলো আমি আল্লাহকে টাকার কথা ভুলিয়ে দি না টাকার কথা ভুলে চলে গেল আর এখন নেচ্চ পাওনা তার যে তার যতটা পাওনা ছিল ওই ব্যক্তি এসে নামাজ আদায় করলো আর টাকার ব্যাগটা তার সামনে পেয়ে গেল ওর পাওনা টাকা ওকে আমি আল্লাহ আমার

একথা যখন আল্লাহ দরবার শরীফে জানতে চাইলো আমার আল্লাহ পাক জানিয়ে দিল ও নবী মুসা কালিমুল্লাহ সুরে রেখে আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিয়ে দিলাম এই অন্ধ কানা ব্যক্তি কেন খুন হলো এটা জানার জন্য মনটা তোমার বড় চায় আমি আল্লাহ তোমাকে ঘোষণা করে দিলাম ও মুসা মুল্লাহ ওই যে ঘোড়সাওয়ারির হাতে এ খুন হলো ওই ব্যক্তির সাথে এর কি সম্পর্ক সম্পর্ক ছিল তা কি তুমি বলতে পারো নবী মুসা বলে আল্লাহ তা তো পারি না বলে শোনো এই নবী মোসা কালিমুল্লাহ আজকের যে অন্ধ ব্যক্তি খুন হলো এ জন্ম ছিল না মায়ের পেট থেকে কানা হয়ে জন্ম নেয় নাই আমি ওকে কানা অবস্থায় জন্ম দিই নাই জন্ম ছিল না ওর চোখ ভালো ছিল শরীরটা হুষ্ট পুষ্ট তাজা ছিল এলাকায় মোস্তান নামে পরিচিত হয়ে

একদিন ওই ঘোর পাপ অনেক অর্থ সম্পদ সাথে করে নিয়ে বডিগার্ডকে সাথে করে নিয়ে রওনা হলো সফরে বাহির হয়ে গেল বেশ কিছুটা দূর যখন চলে গেল ওই ওয়াটেল অর্থ সম্পদ ফিরে টাকা সোনা মনিক এই লোভে পড়ে ওই কানা সেদিন সহ্য করতে পারল না অর্থের মুখে অর্থের লোভে এই ঘোর যে আজ মানার করে গেল এই কানা সেই দিন ওর বাপকে অর্থের লোভে মার্ডার করেছিল ওর বাপকে কতন করেছিল খুন করে দিয়েছিল মার্ডার করে অর্থ টাকা পয়সা গুলো নিয়ে নিয়েছিল তাই আমি আল্লাহ আজ সুযোগ বুঝে বাপের খুনি ব্যাটার হাতে খুন হলো সুক্ষ ষোলো আনা বিচার করে খুনের বদলা খুন আবি তার সুক্ষ ষোলো আনা বিচার করে দিলাম ও মুসলমানেরা শুনে রেখে আমার আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা করো ও জওয়ান যুবক তোমার কান খাড়া করে শুনে রেখে দাও চরিত্র সম্পর্কে যেটা আলোচনা করা হয়েছে আল্লাহর কালামুল্লাহ শরীফে আর যদি তুমি খারাপ হয়ে যাও আর যদি তোমার চরিত্রটা খারাপ হয় তুমি যদি কারোর উপরে অত্যাচার করে থাকো তুমি যদি কারো সর্বনাশ করে থাকো এটা তোমার ঘরের টিভি যে হয়ে আসবে তার উপরেও যদি না হয়ে থাকে তোমার ঘর থেকে যে মেয়েটা জন্ম নেবে তার উপরে হলেও কেউ প্রতিশোধ নিয়ে নেবে তার ঘর থেকে যে মেয়েটা জন্মাবে তার উপরে প্রতিশোধ করে কেউ না কেউ প্রতিশোধ তুলে নেবে কারো না কারোর উপর থেকে প্রতিশোধটা আদায় হবে এর থেকে তুমি কোন রকমের রেহাই পাবে না রেহাই পাওয়ার মতো জায়গা তোমার নাই তাই আমার আল্লাহ জানিয়ে দিয়ে দিলেন হে দুনিয়ার মানব সম্প্রদায়েরা হে দুনিয়ার মানব জাতিরা তুমি যদি ভালো হয়ে যাও তাহলে তোমার জন্য ভালো নির্দিষ্ট করা হবে আর যদি তুমি খারাপ হও তাহলে তোমার খারাপ নির্দিষ্ট হবে সেটা তোমার বেটির উপরে হতে পারে সেটা তোমার নাতির উপরে হতে পারে কেউ না কেউ কারো না কারোর উপর থেকে এর প্রতিদান নিয়ে দেওয়া দিয়ে দেওয়া হবে যেমন ওর বাপকে মানার করেছিল ব্যাটার হাতে মানার করে তার প্রতিশোধ তুলে দেওয়া হলো তেমনই যদি তুমি কারো সর্বনাশ করে থাকো তোমার দিদির উপরে কেউ সর্বনাশ না করলে তোমার মেয়ের উপরে হতে পারে তার মেয়ের উপরে হতে পারে তার মেয়ের উপরে হতে পারে তোমার বোনের উপরে হতে পারে তোমার প্রতিবেশীর উপরে তোমার সম্পর্ক যার আছে তার উপর দিয়েও হোক প্রতি প্রতিদান আল্লাহ কারোর জন্য কারো ফেলে রাখবে না তাই আমার আল্লাহ বললেন তুমি সরচ্চরিত্রের হয়ে যাও তাহলে তোমার সংসারে সৎ চরিত্রের আবাস ঘটবে তোমার উপরে কেউ প্রতিদান বদলা নেবে না বদলা নেওয়ার মতো পরিস্থিতি আল্লাহ তৈরি করাবে না তাই আমার আল্লাহ ঘোষণা করে দিলেন আল খাবিসাতুল খাবিসিনা আমি আল্লাহ খারাপের জন্য খারাপ আল খাবিসুনা লিল খাবিসাত খারাপের জন্য খারাপ নির্বাচন করেছি আত তাইয়্যিবাতুল তাইয়্যিবিনা ভালোর জন্য হ্যালো তাইয়িবুন আলী তাইয়েবা ভালোর সাথে ভালোর বিলো নবী আল্লাহ ঘটিয়েছে ও जवान যুবকেরা আর একটা বিষয় সম্পর্কে আল্লাহ পাক সংবাদন করে দিলেন আল্লাহ পাক জানিয়ে দিলেন আয্জানি লায়ান কিহুহা যদি কেউ জিনা কারিনি হয় যদি কেউ জিনাخور হয় লায়ান কিহুহা ইল্লা জামিন আও মুশরিক যদি কেউ জিনা খোর হয় তাহলে তার সঙ্গে যার সম্পর্ক তৈরি হবে হয় সে জিনা কারিনী হবে না হলে ইসলামের বাইরের কেউ হবে ইসলামের মুসলমানের সঙ্গে তার সম্পর্ক তৈরি হবে না আকুর রিমা যালিকা আলাল আমার আল্লাহ পরিষ্কার করে বললেন এই পরিষ্কার আলোচনার উপরে অনেক লম্বা চওড়া আলোচনা তাই আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী আমার আল্লাহ বললেন তোমরা নিজে সাবধান হয়ে যাও অপরের উপরে সাবধান করতে যেও না তুমি ভালো হও তাহলে তোমার পরবর্তী গুলো ভালো হবে তুমি খারাপ হলে পরবর্তী জেনারেশনও খারাপ হবে প্রবাদ বাক্যে একটা কথা বলা হয় আগের হাল যেমন যাবে পিছনের হাল তেমন চলবে luego bolena bol সামনের হাল যেভাবে যাবে পিছনের হাল তার পিছনে পিছনে যাবে যদি তুমি নামাজি হও তোমার কর ঘর থেকে যারা জন্মাবে তারা নামাজের অভ্যাস করবে যদি তুমি বেনামাজি হও তারা নামাজের ধারে বাড়ে যাবে না তাই তুমি যদি চরিত্রবান হও তোমার ঘর থেকে চরিত্রবান তৈরি হবে তুমি যদি অসৎ চরিত্রের হও তোমার ঘর থেকে অসৎ চত্র অসৎ চরিত্রের তৈরি হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই তাই আমি বিস্তারিত আর খুললামভাবে ভাবে আলোচনা না সমাজ সরিয়াতে দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে বলবো সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান এই নিয়ে বিবাদ না নিজের নিজে ভালো হয়ে যান যান নিজে পরিবর্তন পরিবর্তন হয়ে হবে ভালো তো জগৎ ভালো আমি যদি ভালো হয়ে যাই গোটা জগৎ ভালো হবে সেই লক্ষ্যে নিজে ভালো হয়ে যান নিজের চরিত্র সম্পর্কে কাউকে জানাবেন না নিজের চরিত্র সম্পর্কে কারোর কাজে প্রকাশ করবেন না

ওগো আমাদের দয়ার নবী দ আর কত কাল বলো বল তোমার জন্মে তোমারি জন্যে দেখে দে হলাম পাগল পারা কেউ জানে না কবি কেন আমি যে কি হারা আল্লাহ وعلى آل سيدنا الله اي مالك الجهان اي مالك الجهان সহায় দু ফোটা পানির পেট বুক আল্লাহ যায় আল্লা আমার ভাই জানেরা আমার বাবা আমার আলোচনায় আপনাদের কষ্ট হচ্ছে না অসুবিধা হচ্ছে না তো বাবু দীর্ঘ সময় আলোচনা করা হলো আল্লাহ হায়াতে রাখলে আমি তো আপনাদের খুব কাছের মানুষ ঘরের মানুষের মতো রে বাবু সব কম বেশি আলোচনায় এসে ঘরোয়া মিলাদ মাহফিল সব জায়গায় আলোচনায় আল্লাহ পাক হাজির করাচ্ছেন আল্লাহ হায়াতে রাখলে আরো বহু আলোচনার জায়গা পাওয়া যাবে বহু আলোচনা আল্লাহ করাবার সুযোগ করে দিলে আলোচনা করা হবে বাবা তবে সবচাইতে বড় জিনিস হল যে আলোচনা শুনে আর এখানেই সমাপ্তি না ঘটিয়ে এগুলিকে সঙ্গের সাথী বানাতে হবে এর সঙ্গে সম্পর্ক তৈরি করে আমলিয়াতের জিন্দেগি তৈরি করতে হবে আমল করতে হবে বা আমল বা নসিব বে আদব বা আদব বা নসিব যার মধ্যে আদব আছে আমল আছে তার নসিব ভালো যার মধ্যে আমল নেই আদব নেই ওর খারাপ তাই আল্লাহ করি আল্লাহ পাক আমাদের আমল এবং আদব সর্বাঙ্গীন ভাবে যেন আল্লাহর তরফ থেকে দান করা হয় সকলে বলি আল্লাহ হুম্মা আবিন আর ওদের বলেন আল্লাহ আমিন আবিন আর একটুখানি মন খুলে বলেন আল্লাহ আমিন

يا رسول يا حبيب سلام صلوات الله نبي دي, دي وسيئ إلى কান্দিলে আদ ওহা হইল মাবু দের দয়া কবুল করিলেন দু আয়ারবি সালাম یا حبیب سلام سلوات اللہ نبی جی آچین روجات شب کی چھوئی پارین দেখি তে মদের লাশ রাখিলে কব লইবেন আপনونکو রে হে নবী সালাম

जमालिह कशाफद जाबे जमालिह हसना तो जमीओ सल्लो सल्लौ अलैहि व आलिहि दर्शनी वल्लाहुम्मा सल्लल्लाहु अलैहि व आलिहि নেকির কাজে আগে পিছে নেকির কাজে আগে পিছে দরুদ পড়া চাই দরুদ ছাড়া ওই না নেকির মূল্য কিছুই নাই ভক্তি ভরে পড়লে দরুদ তাতে ফলবে অনেক ফল محمد اللہ علی سینار بابا جی بھائی جانے دا

এই আয়াতে কারিমা গুলির যথার্থ সমূহ আলোচনা তৎসহ হাদিস শরীফ গুলির আলোচনা করতে গেলেই। হয়তোবা আরো বেশ কিছু সময় সাপেক্ষ তাই বাবাজি আল্লাহ পাকের আলোচনা গোটা পৃথিবীতে যত পানি আছে সমূহ পানিগুলোকে যদি কালি বানানো যায় গোটা পৃথিবীর সমূহ গাছের ডালগুলোকে যদি কলম তৈরি করা হয় তারপরেও গোটা পৃথিবীর পানি তৈরি করা কালি মতো সেগুলো সব শেষ হবে গাছের ডালগুলি লিখে নিখে ক্ষয় হয়ে যাবে আল্লাহর প্রশংসা শেষ হবে না ঝরে বলুন সুবহানাল্লাহ

আমাদের মরণ পর্যন্ত জন্মের দোলনা মৃত্যুর খাটিয়া এ আমাদের সমূহ সময়টাকে আল্লাহ প্রশংসা করবার জন্যই পাঠিয়েছে আর প্রশংসা প্রশংসাকারী যখন আমি হব প্রশংসা যখন আমার জবানে এবো বারক দিয়ে বেরোবে তখনই আমি আল্লাহর মনোনীত বান্দা হতে পারব সেজন্যে যারা প্রশংসা করেছেন করেছিলেন আল্লাহ তাদেরকে আমাদের কাছে উদাহরণস্বরূপ আল্লাহ রেখে দিয়েছে যারা আল্লাহর প্রশংসা করতে পারে গোটা বিশ্বের সমূহ সৃষ্টি তাদের প্রশংসা করে জোরে বলুন সুবহান আল্লাহ যারা আল্লাহকে খুশি করতে পারে গোটা বিশ্বের সমূহ সৃষ্টি তাকে খুশি করতে পারে জোরে বলুন সুবহান সেজন্য বাবাজি আমাদের মধ্যে অনেক রকমের আলোচনা সমালোচনা মনের ভিউ অনেকের অনেক রকমের থাকতে পারে থাকবে এটা থাকাই স্বাভাবিক তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সর্বাগ্রে সবার উপরে আল্লাহর আসন এবং রসুলের আসন এটাই আমাদের হবে শেষ সিদ্ধান্ত তাই আমি গোনাগার আপনাদের সমীপে যে আলোচনা রেখেছি আল্লাহ রাখলে আলোচনা তবে আমার অনুরোধ যে সমস্ত ভাই জওয়ান যুবক মুরব্বী বাবাজি আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের সকলের উপরে সর্বাঙ্গীন ভাবে একই রকম ভাবে আমাদের সকলের উপরে পাঁচ নামাজ আল্লাহ ফরজ করেছেন তাই আমি আপনাদের সকলকে বলবো দুনিয়ার সমূহ কাজ অর্থ সম্পদ সব আপনার প্রয়োজন ঠিক ঠিক তেমনই তার সাথে সাথে নামাজটাও আপনার প্রয়োজন এই প্রয়োজনীয় কাজ কখনোই যেন আমার আপনার কাছ থেকে দূরে সরে না যায় আল্লাহ আমাদের সকলকে পাঁচ বক্তের নামাজি হিসাবে যেন কবুল করে নেয় সকলে বলি আমিন আর জোরে বলেন আল্লাহ আমিন আমার বাবাজি আমরা প্রত্যেকেই গোনাগার তাই গোনা দিকে লক্ষ্য করি আমরা সকলে আল্লাহ পাকের দরবারে খাস তওবা তওবা ওসিলায় আল্লাহ বহু গুনাহকে মাফ করে দেয় দায় কারীদের জন্য আল্লাহ তরফ থেকে অনেক ছাড় পাওয়া যায় তাই সবাই মিলে আমরা একটু खास তওবা আল্লাহ জেনে তওবাকে কবুল করে নিয়ে আমাদের জীবনের গুনাহকে মাফ করে দায় সকলে বলি আল্লাহুম্মা আমিন আমিন এমন একটা জিনিস আল্লাহ বললেন তুবু ইলাল্লাহি একজন মানুষmost বড় পাপ এত পাপ করেছে যে তার পাপ রাখার জায়গা নেই এটা তার মনের ধারণা এসেছে যে আমার পাপ এত পাপ ও পাপের চাপে আমি যেন মাটির ভেতরে ঢুকে যাওয়ার উপক্রম পাপ আমার রাখার আর জায়গা নেই তো এ পাপের ক্ষমা আর আমার হবে এ পাপের ক্ষমা আমার আর হবে তাই ক্ষমা হবে কি না এটা জানার জন্য ধর্মযাজকের কাছে গিয়ে হাজির হয়েছে একজন খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলছে দেখেন আমি এই রকম পাপ করেছি এত অন্যায় করেছি এত মাত্রা করেছি এত খুন করেছি আমার এই পাপ কি maaf হবে তো সে ধর্মযাজক তাকে বলছে তোর পাপ maaf হওয়া তো দূরের কথা তোমার মুখ যে দেখবে সব পাপী বলে গণ্য হবে রাগটা সহ্য করতে না পেরে খাপ থেকে তরবারি বার করে এক কোপে তাকেও দুটো করে আমার মুখ দেখলে যদি পাপ হয় তো তোর মতো পাপি আমার রেখে দরকার ও আবার একজনের কাছে গেছে সে এক কথা বলে যে তাকেও এক কপি দুটো করে রাস্তা দিয়ে মনের দুঃখে পাপের ভার সহ্য করতে না পেরে রাস্তা দিয়ে চলে যায় আবার একজন মানুষের সাথে দেখা ভাই আমার এই অন্যায় পাপ কি মাফ হবে লোকটি নম্রতার সাথে বলছে ভাই কে বলেছে আপনার বাপ মা পাবে না আমার রসুলের পাক যখন মদিনা থেকে মক্কা বিজয় করে মক্কা এসে উপস্থিত হলেন আমার রসুলের চাচা আমির হামজাকে শহীদ করে দিয়েছিল তার নাম হলো ওয়াহাসি এই ওয়াহাসি নবীকে নবীর চাচা আবির হামজাকে কতল করলো নবীর চাচা আবির হামজার বুকটাকে চিরে বুকটাকে ফেড়ে দুফাঁক ফলে দেওয়া হলো হিন্দা নামক মেয়ে ছেলেটি কলিজাটা টেনে বার করলো কলিজাটা টেনে বার করে কাঁচা কলিজা চিবিয়ে ফেলে দিল লক্ষ্য করে নবী যুদ্ধ চলাকালীন সময় যে সবাইকে দেখছি আমার চাচা আমির হামজাকে তো দেখতে পাচ্ছি না তোমরা একটুখানি ঘুরে দেখো না আমার চাচা আমির হামজার কোথায় আছে যুদ্ধ করতে করতে কোন খাপে গিয়ে পড়ে গেছে নবী সাহাবারা ঘোরাফেরা করে ঘুরে এসে বলছে হুজুর আমরা তো দেখতে পাচ্ছি একটু ভালো করে দেখো বাবা গিয়ে দেখে আবির হামজা শহীদ হয়ে পড়ে আছে বুকটা চেরা দুফাঁক করা কলিজাটা টেনে বাহির করে চিবিয়ে খেয়েছে সাহাবাই কেরামেরা এসে মাথা নিচু করে নবীর সামনে দাঁড়ালে কি হয়েছে কি খবর বলো না চুপ করে আছো কেন বিনিময়ে নবী সাহাবাদের দূতক দিয়ে শুধু পানির তোষা ঝরছে আল্লাহর রাসূল সন্তুষ্ট করতে পারলেন না কি হয়েছে বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনার কাছে বলতে পাচ্ছি না আমাদের ভাষা হারিয়ে গেছে হুজুর আপনি আসুন ঈদের চকে দেখবেন আল্লাহর নবীকে সাথে করে নিয়ে গেলেন আমির হামজা নিজের চাচার লাশের দিকে একবার নবী তাকিয়ে হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী জন্মের পর থেকে মরণ পর্যন্ত অত জোরে কোনোদিন কাঁদেনি আমির হামজা লাশ থেকে আল্লাহর নবী এত জোরে ডুকরে কেঁদে উঠলেন শিশু মাসুম বাচ্চার মতো ডুকরে কান্নার এত জোর চিৎকার করে কেঁদে ফেললেন আহারে এমন মানুষ কলিজাটা টেনে চিবিয়ে খেয়েছে কতলকারী এবং সেই হিন্দা দুজনের নামটা আবার নবীর কাছে জলজল করে ভাসছে নবী যেদিন মক্কা বিজয় করলেন মক্কা এলেন ওয়াহাসি নবীর ভাই মক্কা থেকে 750 কিলোমিটার দূরে চলে গেল সেখানে পালিয়ে গেল যে মক্কা বিজয় করে মুহাম্মদ যখন মক্কা দখল করেছে আমি ওয়াহাসি পৃথিবীতে আমার কোথাও মাপ নেই মুহাম্মদ আমাকে খুঁজে বার করবেই কতল করে দেবে মেরে ফেলবে মুহাম্মদের হাত থেকে বাঁচার জায়গা নেই আমার তাই পালিয়ে যেতে হবে ওয়াস মনের ভয়ে জায়গা না রাখতে পেরে পালাতে শুরু করে আল্লাহ খবর পেলেন অমুক জায়গায় ওয়াশি আছে রসুল পাক একজন সাহাবিকে চিঠি লিখে পাঠালেন

পয়গম যখনো hashlib তে পৌঁছানো হলো ওয়াসী নবীর পাঠানো পিয়নটার মুখের দিকে একবার তাকাতছে আমার রাসূলুল্লাহর নকশাটা তার চোখের সামনে ঘুরছে কেই মুহাম্মদ জার মনে এত দয়া জার মনে এত ময়া কে মুহাম্মদ মহামানব মহাপুরুশ যার চাচার লাশটাকে নাঙ্গা অবস্থায় বুকটা চিরে কোলিদার টেনে বাহির করেন কাঁচা কলি যা চিবানো হয়েছে সেই মোহাম্মদ তার কাছে পয়গম পটাচ্ছে কে মোহাম্মদ পিয়নকে বললেন আমি যদি কলে মা পড়ি তাহলে কি আমার এই অন্যায় আমার পাপ মা হবে এটা তোমার নবীর কাছ থেকে জেনে এসো নবী যদি বলে হ্যাঁ মা হবে তাহলে আমি পড়ব আবার সেই রাস্তা ফিরে সব গুণা মাফ হয়ে যায় আমার সেই খবরটা পৌঁছে দেওয়া হলো যে ওয়াসি বিশ্বাস করতে পারলো না যে মোহাম্মাদের কাছে গিয়ে কলেমা পড়বার সুযোগ আমি পাবো কিনা তিনবার পর পর যাতায়াত করালেন নবী কলেমা পড়াবেন ইসলাম প্রচার করাবেন তাই ওয়াহাসির কাছে তিনবার পাঠালো পিয়ন তিনবার গিয়ে ঘুরে এলো ওয়াহাসি অবশেষে নিজের নফসের সঙ্গে যুক্ত জহাদ শুরু করলো নবী মোহাম্মদ মহামানব মহাপুরুষ তাই মোহাম্মদ সত্য নবী মোহাম্মদের কাছে আসতে হবে এই মানসিকতা নিয়ে না খাওয়া দাওয়া অবস্থা একটা কম্বল ঢাকা দিয়ে ওয়াহাসি বার হয়ে পড়েছে আমি মুহাম্মাদের কাছে যাব দেখি আমার জায়গা পর্যন্ত পৌঁছাতে পারি কি না কলেমাটা আমার নসিবে জুটবে কি না এই কম্বল ঢাকা দিয়ে ওয়াসি বাহির হয়ে পড়লেন একদিন দুদিন তিন দিন না খাওয়া দাওয়া অবস্থা একটা না সাত দিন না খেয়ে দিয়ে আসছে হঠাৎ ওয়াসির সামনে আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহর কাবা শরীফকে তো ওয়াসি দেখতে পেল আরে কখন আমি যে কাবা বাইতুল্লাহর কাছে চলে এসেছি কাবা শরীফের কাছে চলে এসেছি না জানি মুহাম্মাদের অনুচররা যদি কেউ আমাকে দেখতে পায় তাহলে এখানেই হয়তো আমার জীবনটা শেষ করে দেবে খুব সাবধানে মোহাম্মদ যেখানে থাকে সেই জায়গায় পৌঁছাতে হবে আমার আমার নসিবের যদি থাকে ইমানের খলেমা পড়া তাহলে আমি পৌঁছাতে পারবো পারবো বয়সী কম্বল ঢাকা দিয়ে আড়ালে আড়ালে লুকিয়ে লুকিয়ে আমার নদীর দারবারে রওনা হয়েছে নবীর কাছে যাবেন মনের সঙ্গে নাফিসের সঙ্গে লড়াই আমি নবীর কাছে যাব। শেষ নবীর কাছে পৌঁছাবো আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা মা আমেনার লাল মুরুর দুলাল কে আখরি নবী হিসাবে ওয়াহাসি মন থেকে মেনে নিয়েছেন আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আলোচনা করেন নবী সাহাবায়ে কেরামেরা বসে আছেন কম্বলটা ঢাকা দিয়ে ওয়াহাসি সেই জায়গায় গিয়ে হাজির হয়ে গেছেন ও

এই লম্বা হাতটা আবার গুটিয়ে নিয়েছে ওয়াসী এই জন্যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াসী হাত লম্বা করে দিয়ে যদি মানের খনেমা পড়ে নাই তাহলে ওয়াসির যাবতীয় পাপ রাশি গুলো কি ক্ষমা হয়ে যাবে আর যদি ক্ষমা না হয় তাহলে এই পাপের হাত নবী মুহাম্মাদের হাতের সঙ্গে লাগাবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন আল্লাহ নবী বললেন ওয়াসী রে তুমি কি জানো না কলেমা পড়ে বলা ইমান লানে বলা যে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায় আমার আল্লাহ তাকে এমন ভাবে তার না পাপ মা রাশি গুলো মোচন করে দেয় কায়াউমিন ওয়ালাদা তো উম্মু সে যেন এই মাত্র তার মায়ের পেট থেকে জন্ম নেয় জোরে বলুন সুবহানাল্লাহ ও লম্বা করে দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহর নবী ওয়াসীকে লক্ষ্য করে বললেন হে ওয়াসী তোমার যাবতীয় পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমি রাসূলুল্লাহ আমিও ক্ষমা করে দিয়েছি আমিও ক্ষমা করে দি না তবে ওয়াসী শোনো একটা কথা তোমাকে বলি তুমি আমার কলিজার টুকরা আমার জানের জান আমার জানি দোস্ত আমার চাচা আবির হামদাকে তুমি কতল করেছো তাই তুমি ওয়াসী আমি রাসূলুল্লাহ তোমাকে বলি তুমি সব সময় আমার পিছন থেকে থাকবে আমার সামনা সামনি এসে দাঁড়াবে না আমার সামনা সামনি দাঁড়ালে আমার চাচা আমি রেখামদার কথা আমার মনে পড়বে আমি রসুল্লাহ সহ্য করতে পারবো না তাই তোমাকে বলছি ওবাসী তুমি আর হিন্দা দুজনে আমার সামনা সামনি কোনো হবে না তথাপিও এত বড় অপরাধ করা সত্ত্বেও কলেমা পড়ার জন্য আমি রসুল্লাহ তোমার দুজনকে আমি আল্লাহ আমার বাবাজি ভাই জানে না সেই ইসলাম সেই শরিয়াত সেই কলেমা আজ আমাদের কাছে তাই আমরা সকলেই যাতে করে কলেমা ইসলাম শরিয়াত নামাজ রোজা হজা ইসলামের রুকুন আর কান এগুলি আমাদের কাছ থেকে কখনো দূরে সরে না যায় এদের সঙ্গে যেন ভালো সম্পর্ক الله পয়দা করে দেয় তার নেপথে আসুন সবাই মিলে ঝুলে আল্লাহ পাকের দরবারে সম্মিলিতভাবে একটু তাওবা ইস্তেগফার করি সকলে আমার সাথে সাথে পড়েন بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলা আমিন জেনে না জেনে বুঝে না বুঝে। রাতের অন্ধকারে দিনের উজালাতে প্রকাশ্য গোপনে যত রকমের গোনা কার্য করিয়াছি তা হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবাও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله لا اله إلا الله, الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

আপনার শাহী দরবারে দুখানা করে হাত তুলেছি আল্লাহ আমাদের সবাকারে তামাম জীবনে এর সমহ গোনা খাতাকে মাফ করে দিন আল্লাহ খাস করে আজকের যে দীর্ঘ সময় ধরে আপনার সম্পর্কে আলোচনা করা হলো আপনার হাবিব সম্পর্কে আলোচনা করা হলো আল্লাহ যা কিছু আলোচনা করা হলো সমগ্র আলোচনা আপনার আর্শ ইলাহিতে যেন কবুল হয়ে যায় দয়াময় দয়া করে মেহেরবানি করে আল্লাহ আজকের এই মাহফিল আজকের এই আলোচনার মজলিস আল্লাহ আমাদের সকলের জন্য যেন নাজাতের ওসিলা হয়ে যায় খাস করে মেহেরবানি করে কলেমা শরীফ দরুদ শরীফ কোরআন শরীফ হাদিস শরীফ সালাম কেয়াম তওবা যা কিছু পড়া হলো আল্লাহ আপনি কবুল করে নিন এর বিনিময়ে যা সওয়াব দেবেন আপনার রহমতি ভান্ডার থেকে অগণিত সওয়াব মিলিত করে আমার নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দিন হুজুরের আল যে মতা মুতাগিরাত পাক পঞ্জাতন সকলের রূপ পাকের সওয়াবটুকু পৌঁছে দিন সাহাবাইকে রামতা তাবি ইন তাবে তাবি ইন আ ইম্মা মুস্তাহিদিন মুফাসসিরিন মুহাদ্দিসিন উম্মা হাতুল মুমিনিন খুলাফায়ে রাশিদিন আশারায়ে মুবাশশারা চার পীর চার ইমাম হুজুরদের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন

হুজুরের মুরিদ মোতাকিদিন ভক্ত খলিফা আল্লাহ মাদার পাড়ায় শুয়ে আছেন জনাব ফকির সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি হুজুরের দরবার শরীফে সবটুকু পৌঁছে দিন খাস করে তাম পের মুর্শিদ ওসিলা করে আপনারা যারা দুটো করে হাত তুলেছি গো আল্লাহ আমাদের মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল থেকে যারা ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ সকলের কবরে সওয়াব তো গো পৌঁছে দিন জানি না তারা কবরে কি হালাত কি অবস্থাতে আছে গো আল্লাহ আজ আমরা দুনিয়ার জমিনে বড় খুশি বড় আনন্দের সাথে আছি জানি না কবরে অন্ধকার ঘর আলো বিহীন বাতি বিহীন হাওয়া বাতাস বিহীন ঘরে আল্লাহ সাথী বিহীন ঘরে কিভাবে তারা একা কি পড়ে আছে গো আল্লাহ জানি না তাদের কবরে কি মহামেলা কি ব্যবহার তাদের সাথে করা হয় আল্লাহ তারা যদি কবরে আজাবগ্রস্ত হয় কবরে যদি তাদের যন্ত্র না হয় আল্লাহ দয়া ময়া দয়া করে মেঘের করে আজ এই রাত বারোটায় দুটো করে ঘাট তুলেছি গো আল্লাহ বাচ্চাদের কান্না চোখের আল্লাহ খাস করে আজকে যার উদ্দেশ্য করে এই মাহফিল অনুষ্ঠিত করা হয়েছে গো আল্লাহ আমার ভাইয়েরা ভয়ে ভাই সব এক জায়গায় আছে মা জননীকে নিয়ে আল্লাহ তাদের সুখের সংসার হলেও তারা তাদের আব্বা জানে চেহারাটা দেখতে পায় না গো আল্লাহ আল্লাহ আজ তাদের সংসারে উন্নতি পাকা ঘরের ভিত দিয়েছে আব্বা থাকলে কত খুশি হতো গো আল্লাহ সেই বাপে এদিকে লক্ষ্য করে আল্লাহ আজকে বড় কষ্ট মেহনত করে বাপের নামে অনুষ্ঠিত করেছেন আল্লাহ এর যা যা বদলাটা আব্বা জানের কবরে নসিব এর বিনিময়ে তারা বাজারের কবরটা যেন দেশের বাগান হয়ে যায় আল্লাহ স্বামী হারা হিসাবে আমার আপা জানতি ধারণ করে ধৈর্য ধারণ করে বাচ্চাদের নিয়ে সংসার ম্যানেজ করছে গো আল্লাহ স্বামী খারাপ ব্যথা ব্যথিত মাজানের দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ তার স্বামীর কবরটা যেন রাহাতের ঘর হয়ে যায় দয়াময় দয়া করে মেহরবানি করে আজকের এই শ্রীনগর এলাকা থেকে একজন মুরুব্বী সে আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছে গো আল্লাহ জানি না কবরস্থ হয়েছে কি হালাত কি অবস্থা গো আল্লাহ আল্লাহ দয়া ময়া দয়া করে মেঘের বাণী করে আপনার বান্দাকে আপনার জিম্মাদের হিসাবে আল্লাহ আপনি তাকে হেফাজত করবেন আল্লাহ আমাদের জান মাল বিবি বাচ্চা সময় সম্পদ ইজ্জত আবরুকে হেফাজত করুন আল্লাহ আমাদের আমাদের হালাল উপার্জনে হালাল কামাইতে বরকত নসিব করুন রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করুন আসমানি জিসমানি মানসিক রুহানি তাম বালা মুসিবত থেকে হেফাজত করুন দয়াময় দয়া করে মেহরবানি করে

খাতামা বিল খায়ের সাথে যেন মত নসিব হয় কাজ করে আমরা যারা দুখানা করে হাত তুলেছি গো আল্লাহ আমাদের বাল বাচ্চা আল আওলা জি জামাই নাতি পোতা যারা হায়াতে আছে সকলের হায়াত কিসমত যেন দারাজ হয়ে যায় রোগ শোক ব্যাধি বিমা থেকে যেন হেফাজত হয়ে যায় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ বিমারে আছে আল্লাহ তারা যেন শাফা নসীব হয়ে যায় আল্লাহ আমার ভাই জানেদের আল্লাহ তাদের একটা বোন নার্সিং হোমে ভর্তি আছে গো আল্লাহ আল্লা দয়া দয়া করে মেঘের করে তার এই কঠিন ব্যাধি কঠিন রোগ থেকে যেন কুল্লি শিফা নশি বহ وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله, آله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين بحق لا اله الا الله لا اله لا اله الا الله মোহাম্মদ রসুল আসসালামু আলাইকুম